যে তাবিজটা সেটা আপনার একটা মাটির নিচে মানে পুরনো একটা কবরে সেটা রাখা হলো। তারপর বিশেষ করে আমরা যারা মাঝখানে একটা কথা বলে রাখি ভাই, যে আমরা যারা এই কবিরাজি কিংবা এইসব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করি, আসলে বিজ্ঞান কিন্তু কি বলে সেটা, বিজ্ঞান কিন্তু এটা বিশ্বাস করে না, আর আমিও বিজ্ঞানের সাথে একমত। কিন্তু এক পর্যায়ে সেটা করা হলো, তো আমি করলাম তাবিজটা নিয়ে একটা গাছে বাঁধলাম, আর একটা পুরানো কবর। গাছটা ছিল আপনার একটা বিশাল লম্বা একটা আম গাছ। আপনিও যদি এইরকম একটা গাছে উঠে নিচের দিকে তাকান, তাহলে ভাববেন যে আসলে যে আকাশ থেকে মনে হয় পুরো পৃথিবীটাকে দেখছি এরকম একটি। তারপর আপনার এই যে আরেকটা হচ্ছে আপনার যেটা পুরনো একটা কবরে যে তাবিজটা গাড়া হয়েছে, তো কিছুদিন গেল এটার কোনো কাজ হচ্ছে না, যে যেই রকম আছে তো ঠিক সেই রকমেরই আছে, কোনো কাজ হইতেছে না, কোনো রেসপন্স করতেছে না ওই মেয়েটা। তো আমি বললাম যে ভাইয়া, তো কোনো কি আপনি যে আমি তো ঘাড়লাম, এটা কি কোনো কাজ হইতেছে? মগ ডালে বাড়লাম মাটির নিচে, এটা পুঁতে দিলাম, এটা থেকে কোনো কাজ হইতেছে? বলতেছে না কোনো কাজ হইতেছে না। তো আমি বল ভাইয়া বলতেছে যে কি তুমি কি করলা, এটা তো কোনো কাজ হইতেছে না, টাকা তো ঠিকই দিচ্ছি, তো এবার আমি তো বিয়ে করতে চাই, ভালো লাগছে তো একটা মেয়েকে, তো এটা আমি লজ্জায় বলতে পারি না, তুমি তোমারে বলছি তো স্যার ভাইয়া একটু আমার সাথে একটু মানে একটু কথা বলছে, রাগারাগি করতেছে। তো আমি বললাম যে আচ্ছা দেখি ওনার সাথে কথা বলে কি, তো বললাম উনি বলতেছে কাজ হয়ে যাবে। তারপর কাজ হচ্ছে না, এরকম এক সপ্তাহ চলে গেল। আচ্ছা হ্যাঁ, মানে কাজ হচ্ছে না কিন্তু আপনার এক সপ্তাহ চলে গেল, তারপরে কি অবস্থা? তারপর আমি ওনার সাথে আবার দেখা করলাম, তো উনি বলতেছে তোমাদের যেভাবে নিয়মটা বলছি তোমরা আসলে ওইভাবে কাজটা করতে পারো নাই, সেই জন্য হয়তো তোমাদের হয় নাই। তো আমাদেরকে বলা হয়েছিল যখন তোমরা কাজটা করবে তখন এই সুরা টুরা পড়ে নেবে, সুরা ইখলাস কিংবা সুরা আলহামদুলিল্লাহ, সুরা ফাতেহা যেটা বলি আমরা, ওই এইগুলো পড়ে নেবে। তারপর আমি বললাম যে আমাকে বলা হয়েছে যে তুমি কি এইগুলা করেছো, তো আমি বললাম যে আসলে আমার তো ঠিক মনে নেই এই কাজটা করতে, তো আমি আসলে ভুল হয়ে গেছে। তো বলতেছে তোমার ভুলের জন্য এই কাজটা হয়েছে, তো বলতেছে এক কাজ করো তুমি গিয়ে ওই যে ইটা আছে তাবিজটা এটা খুলে ফেলো গাছে উঠে, এবং মাটিতে যেটা বুঝছো উপায় দুটো তাবিজ তুমি আবার খুলে নিয়ে আসো। তো আমি কি করলাম ভাইয়া, খুলে নিয়ে আসতে বললো, কারণ হচ্ছে কি মানে এটা দিয়ে কাজ হচ্ছিল না, এইজন্য খুলে নিয়ে আসতে বললো? এটা দিয়ে কাজ হচ্ছে না, কারণ আমাকে যে বলা হয়েছিল যে প্রথম তুমি দোয়াটা পড়ে নেবে কিংবা সুরাটা পড়ে নেবে, আমি কিন্তু ওই জিনিসটা ভুলে গেছি, কারণ ওই সময় মার তো এসএসসি পরীক্ষার্থী, একটা টিনেজ বয়স, আবেগের বসে যাই বলা হয়েছে তাই করছি। তো তুত গেলাম, তো গিয়ে গাছে উঠলাম, তো গিয়ে দেখি যে তাবিজটা অনেক উপরে, গাছের অর্ধেক উঠার পরেই তাবিজটা দেখা যাচ্ছে না। তো হঠাৎ জ্বর আসলো, এত জ্বর, নেমে পড়লাম। নেমে পড়ার পরে আপনার মাটিতে যে তাবিজটা পোড়া হয়েছিল পুঁতে ফেলছিলাম, সেটা আপনার খুঁড়াখুঁড়ি করতে খুঁজতেছিলাম। আপনার ভাইয়া বিশ্বাস করবেন না যে ওই তাবিজটা আপনার শুধুমাত্র 2 ইঞ্চি নিচে আপনার পুঁতেছিলাম, 2 ইঞ্চি নিচে, কিন্তু ওই তাবিজটা আমরা একেবারে 2 হাত পর্যন্ত গর্ত করে ওই মাটিগুলো একটা আমরা যেটা পাতি বলি গ্রাম অঞ্চলে জুড়ির, ওই পাতিতে জুড়ি হাতে হাতে একদম বাচ্চা বাচ্চা দেখলাম আলাদা আলাদাগুলো মাটিগুলো, কিন্তু ওই তাবিজটা খুঁজে পেলাম না। আমরা আশ্চর্য, যেটা 2 ইঞ্চি নিচে রাখা হয়েছে ওই তাবিজটা 2 হাত নিচেও পাওয়া যাচ্ছে না, আমরা তো একেবারে হতবাক। আচ্ছা মানে আর যে কবরটিতে আপনি তাবিজটি মানে পুঁতেছিলেন বলছেন, তো সেটি কি কোনো গোরস্থানে ছিল নাকি আপনার বাসা থেকে কত দূরে ছিল? না, এটা কোনো গোরস্থানে ছিল না, সেটা আপনার বাসার কাছে একটা পুকুর ছিল, পুকুরটা একটু জঙ্গলা জঙ্গলা, একটা গ্রাম অঞ্চলে সবসময় যেমন একটা অন্ধকার পরিবেশ থাকে,
আর সেখানে জি জি পোকার একটা শব্দ, আপনারা তখন আপনি যদি কখনো গিয়ে থাকেন যে একটা জঙ্গলের ভিতর দিয়ে যে কী কী গ্রাম অঞ্চলে কীরকম শব্দ হয়, এরকমের একটা শশার শব্দ। তো ওই ওই পথে তো আমি বললাম যে এইটা পাওয়া যাচ্ছে না স্যার, তো এখন কী করতে পারি? তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তো এটা কখনকার ঘটনা, আপনি যে ওই কবর থেকে যে ওটা খুঁজে দেখছিলেন, মানে তখন কি দিনের বেলা গিয়েছেন নাকি রাতের বেলার ঘটনা ছিল? আসলে একটা পুরাতন কবরে যে তাবিজটা রাখা হয়েছে এটা দিনের বেলা যদি করে মানুষ হয়তো প্রশ্ন করবে যে তোমরা এখন কি ঘোরাঘুরি করছো, এটা আমরা হয়তো সন্ধ্যার পরেই করছিলাম। আচ্ছা তখন আমি বললাম যে স্যার এটা তো সম্ভব না, আর তো এখন এত খোঁজাখুঁজি করলাম পাইলাম না। তো স্যার বলছে তোমার হয়তো ভুল হইতে পারে, তুমি মনে হয় তো অন্য কোথাও জায়গাও রেখে দিস। তারপর আমি বলছি যে না স্যার অন্য কোথাও না, এখানেই পুঁতছিলাম এবং এখানেই খুঁজছি। তো বলছে আবার খোঁড়ো। তো বারবার খোঁড়ার পরও আমি পেলাম না। তারপর স্যার বললো যে আচ্ছা ঠিক আছে তুমি এটা বাদ দাও, তুমি আম গাছে উঠো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার, তা আম গাছে উঠি। তো কালকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে দিনের বেলায় আম গাছে উঠি। তো আম গাছ উঠে ভাইয়া কী দেখলাম, এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই, আম গাছ উঠে যেখানে আমি তাবিজটা আপনার একটা সুতা দিয়ে বেঁধেছিলাম, মোটা সুতা দিয়ে, সে সুতাটাও আছে তাবিজটাও আছে, কিন্তু আশ্চর্যের বিষয় আমি যেটা খুলবো কিন্তু এটাতে দেখি একটা সাপ। আচ্ছা মানে ওই গাছের ওই তাবিজের কাছাকাছি একটা সাপ? হ্যাঁ। এবং শুধু গাছে না, যেখানে তাবিজটা বাঁধা হয়েছে আপনার এটা দিয়ে একটা প্যাঁচ দিয়ে, যে মগডাল একটা প্যাঁচ দিয়ে তাবিজটার একদম সাপের মুখের কাছে। আচ্ছা মানে সাপটা আপনি নিজেই তখন ওটা দেখলেন আর কি সাপটা? হ্যাঁ। সাপটা দেখে কি আপনি মানে সাপটা কি রকম সাপ ছিল, অনেক সাপই তো আপনি জানেন, তো কি সাপ ছিল আপনি কি আন্দাজ করতে পেরেছিলেন? আসলে আমরা ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি এসব চ্যানেল যেসব সাপগুলো দেখি, এইরকম কোনো সাপ আজও আমার অদ আমার চোখের সামনে পড়ে নাই সাপটা। তবে একটু ওই যে হলুদ সবুজ যে একটা রং, তা গাছে প্রকৃতির যে রং, এই প্রকৃতির রঙের সাথে একটা ম্যাচিং করা একটা সাপ ছিল। কিন্তু প্রকৃত এই সাপের নাম কিংবা এটা বাস্তবে আমি কখনো ভূমিতে দেখি না। মানে আপনি এই জাতীয় সাপ এটাকে কখনো কোথাও দেখেননি? আচ্ছা। হ্যাঁ। তারপর আমি স্যার নিচে থেকে বলতেছে যে কি তুমি এখানে কি করতেছ, একটু রাগান্বিত ভাবেই বলছে যে যেহেতু কাজ হচ্ছে না একটু মনে একটু খুব আসবেই। তো আমি বলতেছি স্যার এখন তো কি অর্ধেক বলতে এখন বইলে আর বলো না কেন। তো আমি নিচের দিকে তাকাই যে এখান থেকে যদি পড়ে যাই তাহলে আর এখানে মৃত্যু ছাড়া হয়তো আর কোনো পথ নাই, যদি আল্লাহ বাসে তার সেটা ভিন্ন কথা, কিন্তু উপরের দিকে যে আমি গিয়ে তাবিজটা ছিঁড়ব, এখানে একটা সাপ আছে, জেনে শুনে কেউ মৃত্যুর ফাঁদে পা দিবে না। তখন ভাবলাম যে নেমেই যাই, তখন নেমে আসলাম। তো নেমে আসার পরে পরের দিন স্যার বলছে তুমি আবার উঠো, এখন তো আমার কোনো এনার্জি আসতেছে না যে কীভাবে উঠবো গাছে। তো গাছে উঠলাম, গিয়ে দেখি সুতা আছে ঠিকই, যেভাবে বাঁধেছি ভাই আপনি বিশ্বাস করবেন না, যেভাবে বাঁধেছি অবিকল ঠিকইভাবে বানটা সেইভাবে আছে, কিন্তু তাবিজটা নেই। তাবিজটা যদি চলে যেত তাহলে সুতাটা কিন্তু ছিঁড়া থাকতো, কিন্তু সুতা ঠিক আছে, ডাল ঠিক আছে, সাপ নেই, তাবিজও নেই। তারপর আমি বললাম স্যারকে নেমে যে স্যার এই কাহিনী, স্যার বলে স্যার একদম ঘেমে টেমে শেষ যে আসলে আমরা একটা অপরাধ করছি, যে একটা মানুষকে ভালোবাসা যদি না পাওয়া যায় সেটা এই কাজটা। তো তারপরে হচ্ছে মানে আপনার মানে স্যার ভীষণভাবে আপনার একটু উপরে রেগে গেলেন, তো তারপরের ঘটনায় আর জান একদম। আসলে আমি আমার এই গল্পের যে মূল ধারায় যাচ্ছি সেটা এখন থেকে যাচ্ছি। তো এই কাজটা আমরা টোটালি শেষ, ওই স্যারও বলছে যে তবে আল্লাহ মাফ করে দাও আমরা ভুল করছি, আমরা জানতে পারছি যে এটা ভুল। আচ্ছা কিন্তু তাবিজগুলো কিন্তু আপনি উদ্ধার করতে পারেননি, না গাছ থেকে না হচ্ছে কবর থেকে? যেটা মাটিতে পুঁতেছিলাম সেটা আমরা খুঁজেছি পাইনি গাছ। তারপর কিছুদিন গেল, তো হুট করে আমি এসএসসি পরীক্ষা মারতে শেষ করলাম, তো প্রচণ্ড মাথা ব্যথা। তো আমি আমার ফ্যামিলিতে মাকে বললাম যে মা আমার তো প্রচণ্ড মাথা ব্যথা করতেছে যে এইরকম। আর আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি, আমার সবচেয়ে পছন্দের জিনিসটা হচ্ছে আমি বই পড়তে খুব ভালোবাসি, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের বই নিয়ে 24 ঘন্টায় পড়ে থাকতাম। তো মা বলছে তুমি বই পড়ো না, কি এমন মাথা ব্যথা করে যে তুমি 24 ঘন্টা এইভাবে কাজ থেকে থাকো, বিছানায় শুয়ে থাকো, টিভিতে টিভির সামনেও যাও না, ব্যাট নিয়ে ব্যাট মিটিং কোনো কিছুই ধরতেছি না। তো আমি বললাম যে মা আমার মাথা ব্যথা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। তো এত পর্যায়ে মা বলছে আচ্ছা ঠিক আছে আমাদের এলাকায় যে হেকিম কবিরাজ আছে গ্রাম অঞ্চলে, তুমি তাদের কাছে যাও,
মসজিদের ফুজুর আছে ওদেরকে পানের পরে খাইলে হয়তো তোমার নজর টজর লাগছে, আমাদের গ্রাম অঞ্চলে যে কুসংস্কার বিশ্বাস আছে সেটা আর কি। তারপর আমি গেলাম, তো আমি আসলে ভাই এগুলা বিশ্বাস করি না, আমি বিজ্ঞান ভিত্তিক সব কিছু বিশ্বাস করি। আচ্ছা, তো যা তারপরে গেলাম যে মারে আদেশ যাই, মুরব্বীরা যা বল হইতেও পারে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। পানি পড়া খেলাম, আপনার তাবিজ টাবিজ দিল, আমি বললাম মনে মনে বলি, মার কাছে তো আর বলতে পারি না যে এক তাবিজ, যে তাবিজের জন্য গিয়া আমার এই মাথা ব্যথা শুরু হয়েছে, আবার এই তাবিজ আমি দিব, তাবিজ পানিতে ফেলাইছি। মা বলতেছে তুমি আমার কোনো কথাই শোনো না, ছোটোবেলা থেকেই অবাধ্য। হ্যাঁ, তুমি কি বিদ্রোহ কবি নজরুল হয়ে গেছো, সব কিছুই ফেলাই দিবা? আমি বলছি মা আমার এইসব ভালো লাগে না, এগুলো বিশ্বাস, তুমি তুমি জানো সায়েন্স কী বলে, সায়েন্স কিন্তু বলে না যে কবিরাজি আজও পর্যন্ত। তো আমি পিওর লিসেনার্স একটা কথা বলি যে আমরা কিন্তু ভূত কিংবা অন্য যাইভাবে আমরা বুঝি না কেন, ভূত জিন আমরা যদি বিশ্বাস না করি, আমি চ্যালেঞ্জ করি যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে আমাদের মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার আমাদের আবাদতের জন্য, এবং কে পরকালে কিন্তু আমাদের এই দুইটা সৃষ্টিরই কিন্তু বিচার হবে। তো আমরা এই মহা পবিত্র গ্রন্থে থেকে আমরা এটাই বিশ্বাস করতে পারি যে জিন বলে কিছু আছে, আর জিনের ভিতরে যারা একটু পেতাত্মা খারাপ তাদেরকে আমরা হয়তো শয়তান কিংবা ভূত বলে থাকি। আচ্ছা, এইরকম তো এই বিশ্বাসটা আমার কিন্তু ভিতরে কাজ করতেছে যে না, আমাদের ইসলাম যা বলছে সেখানে কিন্তু সমস্ত বিবরণ দেওয়া আছে যে জিন মানুষের পাশাপাশি আর একটা জাতি আছে যাকে আমি যাদেরকে আমরা দেখি না। তো তারপরে আপনি যে তাবিজ যেটি নিয়ে আসলেন, তো তাবিজ কি পরে আপনি আনতে গিয়েছিলেন? তারপর আর আমরা যেখানে তাবিজটা পাচ্ছি না সেখানে আর না 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 সেটি না, আপনার আম্মা যখন আপনাকে বললো যে আর এরকম আপনার যেহেতু মাথা ব্যথা হচ্ছে কোনো কবিরাজের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসার জন্য, তো সেইখানে সেই কবিরাজের কাছে কি আপনি গিয়েছিলেন পরে? হ্যাঁ, ওই কবিরাজের কাছে গিয়েছি, ওই কবিরাজ যে তাবিজটা আমাকে দিয়েছিল ওই তাবিজটা আমি ফেলে দিছি। আচ্ছা, তারপর আমার মাথা ব্যথা দিন দিন যাচ্ছে, একদম মানে এটা নিয়ন্ত্রণহীন চলে গেছে, এমন ব্যথা যে আমি চিল্লাইতাম যে ও মা তুমি আমার কি কি, আমি বাঁচবো না, আমি লেখাপড়া করবো না, বই তো সবই ডেলা ফেলাই দিছি, আমার এগুলা দরকার নাই। এখন স্যার ফোন দিল আমাকে যে তুমি কেমন আছো, আমি বলছি স্যার আমি কি হয়েছে আমি জানি না, আমি একেবারে আমি আউট অফ কন্ট্রোল। তো বলতে স্যার তো একদম বিব্রত হয়ে গেছে যে আমি এই কী করলাম, একটা ছোটো বাচ্চারে দিয়ে মার তো এসএসসি পরীক্ষা দিছে এখনও রেজাল্ট পাবলিশ হয় নাই, স্যার তো একদম ঘাবড়াই গেছে। তো আমি বলতেছি স্যার আপনি কোনো দুশ্চিন্তা করেন না, আল্লাহ মানুষকে অসুখ দেয় আবার সাইরাই দিত, আমি নিজেকে সান্ত্বনা দিই আবার আমি নিজেরই একদম উত্তেজিত করে রাখত। আচ্ছা, তো এক পর্যায়ে তো এটা মা ডাক্তারের কাছে নিয়ে গেল, তো ডাক্তার মাথাটা টেস্ট দেখলো, পরীক্ষা করলাম, ডাক্তার বলে যে তোমার মাথাতে কোনো প্রবলেম নেই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো মাথাতে প্রবলেম আমার ব্যথা করে কোন জায়গায়, ব্যথাটা এত হয় কেন কীভাবে? ডাক্তার বলতেছে দেখো এখানে পরীক্ষা করে আমাদের যে রিপোর্ট আসছে সেখানে তোমার মাথায় কোনো প্রবলেম নেই। তো আমি বলছি কোনো দাগ কিংবা কোনো ছুরি তুরি থাকলে, যে আমাদের পরিবার যে গৃহে যে যেসব ছোটোখাটো অস্ত্র থাকে তরকারি কাটার জন্য, শাকসবজি কাটার জন্য, আমি বলছি এইগুলা যদি আমার সামনে পাই আমার মাথায় আমি কোপ দিব, ঠিক আছে আমার মাথায় আমি কোপ মারব, এত মাথা ব্যথা করে। তো মা বলতো মা তো কান্না, আমার মা সব ফেলাই দিয়ে যে ছেলের কী হয়েছে। তো এক পর্যায়ে তারপর এক লোক আমাদের এলাকায় একটা কবিরাজ আছে, উনি বললো যে ঠিক আছে তোমার যে প্রবলেমটা আছে তুমি এক কাজ করো, এটা কোনো সমস্যাই না, তুমি আমাদের আমন দান চিনো, দান বলতে রাইস যেটাকে বলায় যে আমন দান, আমন দান বলতে ভাইয়া যে আমাদের নারায়ণগঞ্জ এলাকা তো আপনার এটা ঢাকা পূর্বাঞ্চল যে শহর, তো সেখানে আপনার এই আমন ধান একটা সময় হইতো, এখন পুরো শহরে হয়ে গেছে, তো যেই এসব এলাকা বর্ষায় পানি উঠে, পানি যত উপরে উঠবে ওই ধানটা তত উপরে উঠবে, এটাতে একটা একটা শাল থাকে চোকা, ওই শালওয়ালা একটা ধান, বলছে ওই ধানটা যদি নিয়ে আসতে পারো তো ওই ধানটা পইরা তোমার যদি এই খাওয়াই দেই তোমার মাথা ব্যথাটা সাইরা যাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা কোথায় পাওয়া যাবে? তো বলতেছে যে এটা নারায়ণগঞ্জ এই তোমার একটা হাটের নাম বলছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, তো ওই হাটে আমি গেলাম। তো আমার মা কিন্তু আমাকে একলা বের হতে দেয় না, কারণ মাথা ব্যথা কোথায় না কোথায় চলে যায়। তো গেলাম ওই জায়গাতে গিয়ে বললাম যে আপনাদের এখানে কি দান আছে? ওই দানটা বলছে যে বাবা তুমি তো একটা ভৃত্য লোক, বলছে তুমি তো অনেক লেট করে আসছো, তো কিছুদিন আগে আসলে পাইতা,
আর এদিকে এই চাষটা এখন আর হয় না। তো এখন চলে আসলাম, তো আবার গেলাম দুই দিন পরে আবার খুঁজতে, কারণ আমি জানি যে ওই কবির এসটা এমনভাবে বললো যে এই ধানটা আনলে তোমার রোগ একেবারেই শেষ হয়ে যাবে। তো আমার এই আত্মবিশ্বাসটা এত কাজ করছিল যে না, আমি এই জিনিসটা খুঁজে বের করব, কারণ এটাতে আমার মুক্তির একটা উপায় আছে। তো এটা কোনোভাবে খুঁজে পাচ্ছি না, তো হতাশ হয়ে আমি আসতেছি। আসার পরে রাস্তা দিয়ে আসছি, তো আপনার গাড়ি ভুল করে চলে গেছে চাষারা। চাষারা যাওয়ার পর দেখি যায় রাস্তার ধারে একটা এই মহিলা বসে আছে। মহিলাটা আপনার একটা কী বলব, ছিন্ন বস্ত্র বললেই বলা যায়। তো ছিন্ন বস্ত্রটা পরা, তো দেখে আমি আসলে এই দিক দিয়ে একটু ইমোশনাল, যে পথের শিশু কিংবা রাস্তার ফকির যাকেই দেখি যে আসলে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আপনার দেখে ভীষণ মায়া হলো। হ্যাঁ, খুবই মায়া হলো। আর আমাদের সবারই উচিত যে আমাদের ওদের প্রতি একটু সহানুভূতি হাত বাড়িয়ে দেওয়া। আর পবিত্র রমজানে আমি সবার প্রতি আহ্বানটা রাখি মাঝখানে, যে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আচ্ছা, তো তারপরে হচ্ছে কি, আপনি ওই তাকে দেখে আপনি কি তাকে কোনো কিছু পক্ষ থেকে দিয়েছিলেন? সে আমাকে দেখে হাত বাড়ি আমার দিকে তাকিয়ে আছে, বলতেছে বাবা আমাকে দিবা কিছু, পথে ঘাটে যেভাবে টাকা চাই, তো বলতেছে আমাকে কিছু দাও। তো আমার এত মায়া হইতেছে ওর জন্য যে না, আমার পকেটে যা আছে সবই উড়ে দিয়ে দেবো। তো ভাবলাম যে আমাকে যেতে হবে আবার বাসায় ফিরে। তো আমি উড়ে কিছু টাকা দিলাম, দেওয়ার পরে দেখি যে ওই আবহাওয়াটা কিন্তু শীত ছিল না, তারপরে সে যেন একটু থরথরে কাঁপতেছিল। তো আমি আসলে এতটা ভাবার এখন যা ভাবি, এতটা ভাবি নাই যে মহিলাটা কাঁপতেছিল কেন। তারপর ওকে আমি দিলাম, আমার গায়ে যে এই এই তলে যে একটা শর্ট গেঞ্জি ছিল, গেঞ্জি ছিল ওইটা ছাড়া উপরে জামাটা উড়ে খুলে দিলাম। খুলে দিয়ে তো বলছে যাও বাবা তুমি যাও, তোমার কী হয়েছে? আমি কিন্তু মহিলাকে বলি নাই যে আমার কিছু হয়েছে। তো বলতেছে তোমার কী হয়েছে, তুমি কি অসুস্থ? তো আমি বলতেছি হ্যাঁ এরকমের একটা কিছু। তো আচ্ছা ঠিক আছে, আপনি এই টাকা দিয়ে কিছু খেয়েন আর জামাটা গায়ে দেন, চলে আসছি। চলে আসার পরে মা বলতেছে তোমার খালি গায়ে কেন, মনে হয় আমার ছেলে একে পাগল হয়ে গেছে মাথা ব্যথায়। তো বলতেছে বড় ডাক্তারের কাছে নিয়ে যাও, পিজিতে কিংবা বারডেমে নিয়ে আসবো। তো আমি বলছি মা দেখো আমার এমনভাবে ব্যথা করে এখানে, আমি মনে হয় আর মাথাতে একটা কোপ দিব। তো মা ভয়ে আপনার ওই দাস শ্রেণী এইগুলা যেগুলা পরিবারে কাজে লাগে এইগুলা লুকাই রাখতো, না জানি মার ভিতরে তো একটা ভয় থাকতেই পারে। তো আমি বললাম যে দেখে আমার মনে হয় না আমার এই রোগ সারবে, কারণ এত জায়গায় ছুটাছুটি করতেছি, তোমরা এত না এটা সেটা আনতেছো, কোনো কাজ হইতেছে না। আর এদিক দিয়ে আমার স্যার তো একদম বেকুল হইয়া বাসায় খোঁজ নিতেছে যে এই ছেলেটার কিছু হইলে মনে হয় আমি একেবারে ভাইসেই যাবো। হ্যাঁ, তো আমি বলি যে ওনার কোনো দোষই নেই, আসলে মানুষ একটু আবেগপ্রবণ হলে ভুল পথে যেতে পারে। তো উনি খুবই ভালো। তো আমি আসার পরে তো আমি আমার একটা অভ্যাস যে শীত যতই থাক আমি জানালা খুলে শুব, কারণ প্রকৃতির প্রতি আমার একটা মায়া আছে। হ্যাঁ, মানে আপনি রাতে বেলা জানালা খুলে শুয়ে, জানালাটা খুলে শুয়ে। এখানে মাঝখানে বলে রাখি লিসেনার যে আমার বাসাটা হচ্ছে আপনার আমার বাসার দ্বারা ছোট একটা নদীর মতো একটা খাল আছে। আচ্ছা, আর এই খালটা আপনার শীতলক্ষা নদী থেকে আপনার উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এটা পানি উন্নয়ন বোর্ডের কৃত্রিমভাবে তৈরি করা কৃষি জমির জন্য। তো আমি জানালা খুলে প্রায় আমার বাড়ির পাশে আমাদের পুকুর আছে, পুকুরটা এখন যদিও মাছ চাষ করা হয় না, একটু আমি আগে করতাম। তো এর পাশে ভাঁড়জোড় আছে, আর এই ভাঁড়জোড়ে আগে শুনতাম সবার কাছে যে এখানে নাকি আমার দাদার 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 নাকি অনেক পুরানো একটা কবর আছে। এখানে দিনের বেলায় নাকি অনেক শুনতাম যে আমরা যেটা বলি যে উল্কা উল্কাপিণ্ড আকাশ থেকে ভূগোলে যে পড়েছে, যে উল্কাপিণ্ডর মতন কি আগুন পড়তো। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনি শুনেছিলেন? হ্যাঁ, এটা শুনেছিলাম। তো আমরা এদিক দিয়ে ছোট শৈশব আমার কেটেছে গ্রামেই। তো আমি বললাম যে মা, তো আমার না কেমন জানি একটা একটা ভয় ভয় লাগে। তো বলতো যে কী ভয় লাগে? তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তোমার পরে বলবো। তো যে বয়টার কথা আমি মার কাছে লুকিয়ে রাখতে চাই আবার বলতেও চাই, সেটা হচ্ছে যে ভাইয়া আমি জানালার যখন খুলে শুই তখন এক আমার প্রথম প্রথম দিনের কথা বলি, আমি জানালার দিকে তাকিয়ে আছি ঘুমারছে না। তো আপনার চাঁদ ছিল কিন্তু চাঁদনি ছিল না, তো একটা একটা নারীর একটা অবয়ব দেখা যাচ্ছে। আচ্ছা, মানে একটা মেয়ে মানুষের মতো আপনি কিছু একটা দেখতে পেলেন মানুষের মতো? আচ্ছা, সে কিন্তু অদ্ভুত সুন্দর। আমরা আমরা যেরকম মানুষ দেখি মানুষ এরকম সুন্দর হয় একটা বর্ণনা থাকে, কিন্তু
এটা একটা আমাদের সাধারণ মানুষের বাইরের ভিতরে এত সুন্দর, আই ক্যানট এক্সপ্রেস ইন মাই ওয়ার্ড, হ্যাঁ, যে এত সুন্দর হতে পারে মানুষ তখন, কিন্তু এই সৌন্দর্যের ভিতরে তার এই কী রকম একটা ভয়াল একটাই তো একদম তাকিয়ে আছে আমার দিকে। প্রায় সে প্রায় প্রতিদিন এসে তাকায় থাকতো 2-3 মিনিট। তো আমি এইভাবে তো ঘুমিয়ে পড়তাম, কেন জানি ভয় কাজ করতো, কিন্তু মাথার ব্যথাটায় ভয়টাও যেমন এক নিষ্ক্রিয় হয়ে পড়ছে, এতটা ভয়। তো প্রায় এইরকম ই হয়। তো আমি বললাম মার কাছে যে মা এরকম আমার তো একটা মহিলা দেখি এখানে কীরকম জানি। তো আসে কয় যে কার মতো, আমি বলছি পৃথিবীর কোনো মানুষের মতো বর্ণনা আমি দিতে পারবো না। আর সে যখন আসতো জানালার দ্বারে এমন একটা বাতাসের মতন, একটা বাতাস না থাকলেও একটা হিম শীতল বরফের মতন একটা ঠান্ডা বাতাস লাগতো, হাওয়া বইছে। আচ্ছা, হ্যাঁ। তো আমার ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগতো, যে ওই গাছের সাপ, তারপর এখানে আবার ভাবতাম যে আগে শুনতাম এখানে উল্কাপিণ্ড আগুন নাকি এই নারীটি আগুন ছিটায়, বিভিন্ন ভয় বিভিন্ন চিন্তা আমার কাছে আসে। তো আমি বললাম মা আমি এই ঘরে আর থাকবো না। তো বলতে তো তুমি এই ঘরে থাকবা না কেন, কী হয়েছে, তুমি কই থাকবা? আমি বলছি আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমি ওদের সাথে কাটাম। ক বলতেছে তোমার কি রাত্রে সেবা যত্ন করবো পুরা তোমার ফ্রেন্ড সার্কেল? আমি বলছি যে এটা যেহেতু সারতেছে না তাহলে ঠিক আছে, আমি এখানে আর থাকবো না। তো বলতেছে আমি বাবা তোমার সাথে থাকবো, ঠিক আছে। মা তো কান্না, এখন মার কান্না দেখে আমি বলছি যাই হোক আমি মায়ের অন্য অন্তত কষ্ট দিব না, ঠিক আছে, আমার মাথা ব্যথা নিয়ে মরে গেলে গেলাম অন্তত এটা বলবো না। কিন্তু আসলে কথা আর কাজের কোনো মিল নাই, ব্যথা উঠলে আর এটা গোপন রাখার কোনো উপায় নাই। এক পর্যায়ে তো প্রতিদিন সে আসে, এমন করতে করতে হ্যাঁ প্রেগন্যান্সি অফ ডেট। আচ্ছা, মানে আপনি বেশ কিছুদিন ধরে এরকম ঘটনা ঘটছে আপনার সাথে, ওই মেয়েটাকে আপনি দেখছেন ঘটেই যাচ্ছে। আর সে আমার ঘুমটা ভাঙার সাথে, ঘুম ভাঙলেই তো যেখানে আলো আছে সেখানে কিন্তু আমাদের দৃষ্টি পড়বে, অন্ধকারের ভিতরে যদি আলো থাকে সেখানে দৃষ্টি পড়বে। আচ্ছা, তো অন্ধকারের ভিতরে জানালাটা খোলা থাকলে হালকা একটু আলো না থাকলে আলোর মতন আভা দেখা যায়। তো দেখতাম যে সেই মুখটা, এই মুখটা দেখে আমার ঘুমটা ভেঙে যেত। কখন যে ভয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি সেটা আমি বলতে পারবো না। তো এইভাবে চলতে থাকে আপনার 2 মাস। আচ্ছা, এইভাবে মানে মাস দুয়েক চলতে থাকে আর কি? হ্যাঁ, মাস দুয়েক চলতে থাকে। তো মূলত এটা আপনি হচ্ছে কখন এরকম মেয়েটা জবে অফ দেখতেন আর কি, এটা কয়টার দিকে কখন দেখতেন মূলত এটা? এটা আপনার এটা কোনো নির্দিষ্ট টাইম ছিল না, যেমন মনে করেন আমি যদি 10টায় ঘুমিয়ে যাই, হঠাৎ কিছুক্ষণ ঘুমাইলাম তারপর আমার ঘুমটা ভাঙলো 12টা বাজে একবার দেখলাম। আচ্ছা, মানে হচ্ছে আপনার যে কোনো সময় হয়তো ঘুমের মাঝখানে যে কোনো সময় সে আসতো। হ্যাঁ, তো তারপরে এরকম ভাবে 2 মাস চললো, তারপরে আপনি কি ট্রিটমেন্ট নিলেন, তারপরে কি অবস্থা? তারপর আপনার এই এসএসসির যে রেজাল্টটা দিবে আপনার, তো আমার বন্ধু বান্ধবটা বলতেছে যে কি রে ওয়াসিফ তোর তো পরীক্ষার রেজাল্ট দিবে, কি আমরা একটা ট্যুরে যাবো, এটাই যাবো সেখানে যাবো আনন্দ করবো। আমি বলতেছি ওরা বলতেছে যে না বিভিন্ন জায়গায় ঘুরে আসবো, আমার কোনো কাজে ওদের বন্ধুদের কোনো কথা আমার কানে আসে না। আচ্ছা, তো কারণ কেন আমি ওদের মতো সুস্থ না? তো আমি বলতেছি দেখো আমি তো আসলে বুঝি না, আমার একটা বন্ধু ছিল যে মাফিজুল ইসলাম মুরাদ, সে বর্তমানে ওমান আছে, সে সব সময় আমাকে সঙ্গ দিত। তো ও বলতেছে যে আজকে তো রেজাল্ট দিবে, তো তুমি এক কাজ করো চলো বন্ধুদের আমরা একসাথে বসি এখানে, রেজাল্ট পাবলিশ হওয়ার পর্যন্ত আমরা এখানে এই খাওয়া দাওয়া করবো, এখানে আনন্দ করবো। তো আমি বলছি আচ্ছা, মা বলতে চাচ্ছে যাও, সবার সাথে গেলে মনটা ভালো রাখতে পারে। তো আমি গেলাম, তো আমরা নারায়ণগঞ্জের আপনার এই দাঁতপুর একটা জায়গা আছে, আমি আপনার পড়ছি নারায়ণগঞ্জের একটা গ্রামের স্কুলে, দাঁতপুর গুটিনা উচ্চ বিদ্যালয়। তো সেখানে স্কুলটা খুবই ফেমাস নারায়ণগঞ্জের ভিতরে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার 1 ঘন্টা আগে আমরা সবাই একটা হইচই লাগাই দিচ্ছি। তো বন্ধুরা যখন হইচই লাগাই দিচ্ছি, তখন এর মাঝখানে দিনের বেলায় আমি ওই মুখটা আবার দেখতেছি, আর এই মুখটা দেখতেছি আপনার একটা, আমরা একটা পুকুরের ধারে বসেছিলাম, পুকুরের ধারে একটা কয়েকটা তাল গাছ ছিল, ওই পানির মাঝখানে ওই মুখটা দেখতেছি। আচ্ছা, এটা দিনের বেলার ঘটনা? এটা দিনের বেলা একদম 12টার দিকে। আচ্ছা, তারপর দেখার পরে আমার বন্ধু, আমরা যেখানে উপস্থিত ছিলাম যে তামান
আজকে আমার এখানে আছে আমার বন্ধু, মানে আপনার ওই যে মুখ যেটা দেখলেন সেটা কি হচ্ছে আপনি একা দেখলেন নাকি হচ্ছে আপনার বন্ধুরা দেখতে পেয়েছিল? না, আমার বন্ধুরা ওই জিনিসটা দেখতে পাচ্ছে না। আচ্ছা, আমি শুধুই দেখতে পাচ্ছি। তারপরে তো আমার এক বন্ধু বলতো, আমার বলতেছে কি রে আসিফ তুই এভাবে একদম নির্চুপ কেন, আজকে সারা 10টা বছর লেখাপড়া করলাম, আজকে দেখি কার বা কুকি আসে। তো আমি আসলে কার কোথায় কোনো কান নাই, তো আমি ছবিটা দেখিয়া তো চলে আসছি। একজন বলতেছে আমার রেজাল্টটা আমি কি নিজেও জানি না, তো জানছি পাশ করছি এতটুকুই, রেজাল্টটা আমার কোনো খেয়াল নাই। আমার এতটাই ব্যথা হয়েছে যে না, সারা জীবনে যে একটা সাধনার ফল সেটার প্রতি কোনো আমার মানে আপনার রেজাল্টের প্রতি আপনার কোনো ই নেই। তারপরে বলো। তারপর এই বাড়িতে আসলাম, তো বলতেছে যে কোথায় ভর্তি হইবা, বিভিন্ন এইসব জায়গা যাও, অমুক জায়গাতে মিষ্টি নিয়ে যাও, ওর বাসায় যাও, ওর বাসায় যাও। তো আমি আসলে বলছি না সরি, আমি কারো বাসায় যেতে পারবো না, ঠিক আছে, আমার একটা ভয় যে ওরা রাস্তায় আমাকে ধরবে, ওই মুখটা মনে আমাকে রাস্তায় ধরবে। তো এক পর্যায়ে আমি মসজিদে নামাজ পড়তে যেতাম যে আল্লাহ আমাকে যদি আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আসলে এই জিনিসটা আমাকে ক্ষমা করো। তো মা বলতেছে শের চিকিৎসা চল। কোথায় এটা? হচ্ছে আমরা আমাদের নারায়ণগঞ্জের পূর্ব দিকে হচ্ছে আপনার নরসিংদী জেলা, আর উত্তর দিকে হচ্ছে আপনার গাজীপুর, আর আমরা এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ, এর কাছে নরসিংদী জেলাতে। তো আপনার শুনে থাকবেন যে নরসিংদীর ডাঙ্গা নামে একটা এলাকা আছে, ডাঙ্গা কখনো হয়তো শুনেছেন, এই ডাঙ্গা থেকে আপনার এর ভিতরে একটা এলাকা আছে যে পাঁচদোনা নামে একটা এলাকা আছে, সেখানে একটা এই মহিলা ছিল। তো মহিলাটার নাম ছিল আপনার মাদানি বেড়ি। তো আমাদের গ্রাম অঞ্চলে বেড়ি শব্দের অর্থ হচ্ছে একটা মহিলা বা ওমেন, মানে বুঝতে পারছি যে ওরকম একজন, আর মাদানি শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা যে একজন ওঝা বা হচ্ছে মানে যাকে ধরা হয় যে উনি অনেককে কামেল কিছু। হ্যাঁ, ওকে। তারপরে তো এটা আমার ফ্যামিলির পূর্ব পরিচিত। তো আমি গেলাম ওই জায়গাতে, যাওয়ার পরে বলতেছে যে এতদিন ধরে এই সমস্যা, আপনারা কোথায় দৌড়াদৌড়ি করছেন, উনি এখানে নিয়ে আসেন নাই কে? তো আমি মা বলতেছে দেখেন কোন জায়গায় গেলে কি উদ্ধার হয় সে তো আমরা বলতে পারি না, তো এখানে নিয়ে আসছি, শেষ চিকিৎসা বইলা আমি জানি না, ডাক্তার অনেক দেখাইছি, প্রায় 20-25 হাজার টাকা নষ্ট হয়ে গেছে শুধু এই কবিরাজ ডাক্তার টাক্তার দেখায়া। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। এক মহিলা বলতেছে যে আমার মা আগে চিকিৎসা করতো, এখন আমার মা নেই, আমি নিজেই করব। তো আমার বলতেছে তুমি এদিকে আসো, আমার একটা ঘরে নিয়ে গেছে। তো বলতেছে তুমি এখানে বৈশা রেস্ট নাও আর দেখি আমি কি করা যায়। তো আমার বলতেছে যে চুন খাইতে পারবা? তো আমি বলতেছি চুন খাইতে পারবো মানে এটা পানের সাথে খায়, আমি তো পান খাই না। তো বলতেছে যে ক্যান পান খাও না? আমি বলতেছি পান খাই না, এটা খাইলে দাঁতে এই দাগ পরে, তাছাড়া অন্যান্য রোগ হইতে পারে। তো বলতেছে আমরা তো পান খাই। তো আমি কিন্তু একজন একটা এমন একটা বয়সে কিন্তু এটা বোঝা যায় যে আমাকে একটা ঠাসকি দেওয়া হচ্ছে যে কেন আমি পান খাচ্ছি না। তো তারপর আমি বলতেছি যে না আমি পান খাই না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে এই চুন তো আমি খাই। তো আমি আসলে একটু বিব্রত বোধ করতেছি, মহিলা কি বলে পাগল নাকি? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, চুন আর একটু আপনার এই লবণ যে এই দুইটা একত্র করে তো আমার মাথাতে কপালে আপনার আলতোভাবে ঢলা দিল। ঢলা দেওয়ার পরে আপনি ভাইয়া এটা বিশ্বাস করবেন না, হ্যাঁ, প্যাগেন্স অফ পেন, মৃত্যুর যে যন্ত্রণা, এইরকম ব্যথা ছিল, হ্যাঁ, লস অফ পাওয়ার অফ প্রেস, একদম বাক শক্তি হারিয়ে ফেলার মতন যে অবস্থা হয়েছিল, ওই জিনিসটা অটোমেটিক্যালি ইনস্ট্যান্টলি চলে গেছে। ওই ব্যথাটা একদম মাথাটা একদম প্রচণ্ড গরমের পরে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, তখন যদি একটা বৃষ্টি আসে যেই রকম লাগে, আমার কাছে ফিলিংসটা ঠিক সেই রকম ছিল। তখন এতটুকু একটা আপনার যারা কবিরাজি করে তাদের আলাদা একটা রুম থাকে বা একটা বাসা থাকে, ওই রুমের ভিতরে আপনার ছোট্ট একটা গর্ত আছে, এটা আপনার 2 আঙ্গুল নিচু হবে আর প্রশস্ত হবে কিংবা 5 আঙ্গুল, ছোট্ট একটা গর্তের ভিতরে আমি যেটা অনুমান করি যে এখানে 2-3 গ্লাস পানি রাখা যাবে এই গর্তে।
দুই থেকে তিন গ্লাস আমি নিজে হাত দিয়েও দেখছি। আমার বলছে ওই গর্ত থেকে গিয়ে তুমি পানি উঠাও। আমি বলছিলাম যে এখানে এক ছোট্ট একটা গর্ত, এখানে দুই গ্লাস পানি আছে, আমি কীভাবে উঠাবো? একটা গ্লাসই তো এখানে ডুববে না। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ছোটো গ্লাস দা পানি উঠাও, এ বালতিটা ভরবা। তো আমি বলতেছি এখানে দুই গ্লাস পানি আছে, একটা বালতি কীভাবে ভরবো? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি উঠাইতে থাকো, বিসমিল্লা বইলা। তো আমি বললাম বিসমিল্লা বলে উঠাইতে শুরু করলাম। উঠাইতেছি ভাইয়া বিশ্বাস করবেন না, দুই গ্লাস পানি দেখলাম এখান থেকে পানি উঠাইতেছে, পানি তো শেষ হয় না, বালতি ভরে গেছে। তো আমার তো বললাম যে এইটা কি, আমার সাথে এরকম ঘটে কেন, আমার সাথে এরকম ঘটে কেন? এখানে দেখতেছি দুই গ্লাস পানি, নাকি এইটাও কোনো ম্যাজিক? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, এখান থেকে এক গ্লাস পানি খাও, আর বাইরে গিয়ে মুখ ধুয়ে আসো। তো মুখ ধুইছি, তারপরে যেমন পূর্বের অবস্থা থেকে আরও একটু আমার ব্যথা কমে আসলো। কমে আসার পরে তো বলতেছে তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। তো আমি চলে আসলাম, চলে আসার পরে আমার মা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমার ভালো লাগছে। তো আমার গল্পের প্রায় শেষ পর্যায়ে আর একটু যেটা বলতে চাই, যে আমি যখন একটু ভালো লাগছে, একটু স্বস্তিতে ঘুম নিচ্ছিলাম, তো একটা এত হিমশীতল একটা বাতাস আসলো, তো আমি জেগে গেলাম। তো আমার একটা শীতের জন্য আমি এইভাবে হাত চারিদিকে ইয়েতেছি, কাঁথা খুঁজতেছিলাম যে গায়ে কিছু দিব। তখন আমার মা বুঝতে পারছে যে না, আমি কিছু খুঁজতেছি। তো মা আমার গায়ে কাঁথা দিল, তখন আমার ঘুমটা ভেঙে গেল। তো আপনার ঘুম ভাঙলে যে রাগে যে একটা মানে মানুষের মতো, মানে মেয়ের মতো যে একটা অবয়ব দেখতেন, ওই দিন কি ঘুম ভাঙার পরে দেখেন কিছু? সেটার কথাই বলতেছি ভাইয়া, যে তখন কাঁথাটা দিল, দেওয়ার পরে তো আমি আমার মোবাইলটা খুঁজতেছিলাম যে কানে ইয়ারফোন লাগাবো, একটু শুনবো, কিন্তু মোবাইলটা পাচ্ছি না। তো হুট করে আবার জানালা তো চোখ গেল, চোখ গেলে দেখলাম যে সেই মুখটি, যে মুখটি আমি দেখেছিলাম, যেটা প্রতিদিন দেখতাম, দেখার পরে ওই মুখটি অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে ভাইয়া, আমি গল্পের শুরুতে বলেছিলাম যে নারায়ণগঞ্জ একটা মহিলাকে আমি টাকা দিয়েছিলাম খাওয়ার জন্য, আর আমার গায়ের জামাটা খুলে দিয়েছিলাম। ওই মহিলাটা প্রথম কিন্তু ওই সুন্দর যে নারী, ওই মুখটা দেখা গেছে, কিন্তু ওই মুখটা যেমন পরিবর্তন হয়ে ওই নারীটা আসলো, তারপরে সাথে সাথে রূপ যে পরিবর্তন হইলো, আমি দেখি আমার সম্পূর্ণ খেয়াল আসছে যে এই মহিলাকে তো আমি টাকা দিয়েছিলাম, চাষারা মোড়ে উঠে টাকা দিয়েছিলাম, এবং ওকে আমি আমার গায়ের জামাটা খুলে দিয়েছিলাম। আচ্ছা, মানে যেই মানুষটিকে আপনি সাহায্য করেছিলেন তার মতোই দেখলেন আর কি? হ্যাঁ, সম্পূর্ণ তাকে। আচ্ছা, তারপরে আপনি তাকে আইডেন্টিফাই করলাম, তারপর সে আমার দিকে ওই দিন একদম আনুমানিক পাঁচ মিনিট সে আমার দিকে তাকায় রাখলো। তারপর জানালা দিয়ে হাত দিয়ে আমার হাত টাটা নেড়ে বললো, হাত নাড়িয়ে বললো যে আর দেখা হবে না তোমার সাথে। আচ্ছা, তারপর আমি এরপর আর ভাইয়া আর তার সাথে ওর সাথে দেখা হয় না। আমি যে মহিলাটাকে দেখলাম সেই মহিলাটাই আজকে এখানে। ওকে, তার মানে হচ্ছে যে আপনি কি এরকম এরপর থেকে আর রাতে ঘুম ভাঙলে যে কোনো সময় আর ওই মানুষ বা কাউকে আর দেখেন না আপনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর আপনার যে মাথা ব্যথা ছিল সেটিও আর নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মাউন্ট তসিফ, ওনার একটা ঘটনা ওয়াসিফ, উনি নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন, তো নারায়ণগঞ্জের ওনার এসএসসির সময় ঘটে যাওয়া একটা ঘটনা শুনছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আর এই মুহূর্তে যারা টিন করে আছেন তাদের জন্য বলা, আপনিও যদি আপনার ঘটনা নিয়ে আমাদের সাথে আসতে চান, মানে সোজাসুজি লাইভ আমাদের স্টুডিওতে লিসনারদেরকে আপনার ঘটনাটি শেয়ার করতে চান, তাহলে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে EFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনি কোথা থেকে বলছেন, এবং আপনার সেল নাম্বারটি আমাদের কাছে পাঠাবেন 7171 এই নাম্বারটিতে। আমরাই আপনাকে ফোন দেব যদি মনে হয় যে আপনার ঘটনাটি সবার সাথে শেয়ার করা যায়, তাহলে অবশ্যই আমরা আপনাকে এখানে নিয়ে আসব। আর যারা অনেক দূরে আছেন, আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমাদের মেইল অ্যাড্রেস রয়েছে, সেখানে কিন্তু আপনি আপনার ঘটনাটি মেইল করে দিতে পারেন। আর মেইল অ্যাড্রেসটি হচ্ছে অদৃশ্য EFM98.4@gmail.com, স্পেলিংটি হচ্ছে OTRISHOEFM98.4@gmail.com। আর এছাড়াও যারা অদৃশ্য শুনছেন, অদৃশ্য আপনাদের কেমন লাগছে, কিংবা অদৃশ্য সম্পর্কে যদি আপনার কোনো কথাবার্তা থাকে, কোনো কমপ্লেন থাকে, কোনো কমপ্লিমেন্ট থাকে, সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুরুতে EFM লিখে স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন,
তারপরে আপনার কমপ্লেন কিংবা হচ্ছে আমাদের সম্পর্কে আপনার কথাবার্তাগুলোর 7171 এই নাম্বারটিতে। এছাড়াও আপনি চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন, আর ফেসবুকে যুক্ত হতে হলে www.facebook.com/radio71FM98.4 এখানে কিন্তু আমাদের একটা পোস্ট দেওয়া আছে, সেখানে আপনি কমেন্টস করলেই আপনার কমেন্টস থেকে আমরা আপনাকে খুঁজে নিচ্ছি। আর ইতিমধ্যেই আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আমাদের সাথে আছেন অর্ণব গুলশান থেকে, আমি আর আমার বাবা মিলে অদৃশ্য শুনছি। আছেন সুপ্তি বাড্ডা থেকে, আজকের স্টোরিটা সুন্দর, কিপ ইট আপ গাইস, অসংখ্য ধন্যবাদ সুপ্তি আপনাকে। নিপুণ লিখছেন যাত্রাবাড়ি থেকে, অদৃশ্য ইজ ওয়ান অফ মাই ফেভারিট শো, লাভ ইট, অসংখ্য ধন্যবাদ নিপুণ। এছাড়াও আমাদের সাথে আছেন সেজুতি বাড্ডা থেকে, আমি আর আমার কাজিন মিলে অদৃশ্য শুনছি, আমার কাজিন ভয় পাচ্ছে। আচ্ছা সেজুতি আপনি ভয় পাচ্ছেন কিনা সেটা কিন্তু জানাতে পারেন আমাদেরকে। হাচান ধানমন্ডি থেকে লিখেছেন ভাইয়া কি আসলে ঢাকার বাইরে থেকে এসছে? হ্যাঁ, উনি আমাদের প্রথম ঘটনাটি মানে আমরা অদৃশ্য ডায়েরি যে প্রথম ঘটনাটি শুনছিলাম উনি কিন্তু এসছেন নারায়ণগঞ্জ থেকে ওনার এই ঘটনাটি নিয়ে। আর আমাদের সাথে আছেন হৃদয় মিরপুর থেকে, লিসনিং অদৃশ্য উইথ মাই মম। আচ্ছা হৃদয় তার মায়ের সাথে শুনছেন, আর আপনাকে এবং আন্টিকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অদৃশ্যের সাথে আছেন, এবং আশা রাখবো সবসময় অদৃশ্যের সাথেই থাকবেন। আর চলছে কিন্তু অদৃশ্য ডায়েরি, আর এই মুহূর্তে আমরা চলে যাব কিন্তু আমাদের দ্বিতীয় গেস্টের কাছে। আমাদের দ্বিতীয় গেস্ট হচ্ছেন সোহাগ, উনি এসছেন মোহাম্মদপুর থেকে। সোহাগ ভাই কেমন আছেন আপনি? আমি তো বাড়িতে যাই তো গেলে শেয়ার করছিলাম আমার কাছে তো আমি যে ঘটনাটা বলবো। আসলে আমাদের যে পুরানো যে বাড়িটা সেটা হচ্ছে আমাদের যে বাজার আর কি, সাতচিল্লাপুর বাজার। তো বাজার থেকে তো 5 মিনিট লাগে ভাই, 5 মিনিট তো 5 মিনিট লাগে। তো আমরা এক সময় যে কোনো একটা কারণে সিদ্ধান্ত নিলাম যে এই পুরান বাড়িটা ই করে আমরা এখানে থাকবো না। আমরা হচ্ছে ওইখান থেকে বেশ 100 মিটার হবে এরকম দূরত্ব একটা জায়গায় আমরা নতুন বাড়ি করার জন্য প্রস্তুতি নিলাম। তো ওইখানে জায়গাটাকেই করা হয়েছে, মাটিটাটি ফালানো হয়েছে নতুন করে। মাটিটাটি ফালানোর পরে দেন কিছুদিন পরে 3-4 মাস পর আমরা এখানে কাজ শুরু করলাম। মানে আপনি একটা নতুন বাড়ি করছিল, তো আপনাদের পুরাতন বাড়ি এবং নতুন বাড়ির দূরত্ব কতটুকু ছিল নাকি একই জায়গাতেই? না না একই জায়গাতে না, 100 মিটার। আচ্ছা মোটামুটি কাছাকাছি একটা জায়গা থেকে আপনারা আধা কিলো হবে। আচ্ছা আর নতুন যেখানে বাড়িটা করছিল সেখানকার আশেপাশে কোনো বাড়ি? আশেপাশে বাড়ি নাই, একটু দূরত্ব হবে আধা কিলো এরকমই। আচ্ছা আশেপাশে নেই, তো কাঁঠাল গাছ আছে আমাদের ওই বাড়ির পিছনে, মানে একটু ভয়ঙ্কর। আর আমাদের ওই কাঁঠাল গাছের ওইখানে বাঁশঝোরও আছে, তো মানে শিমশাম একটা জায়গা হয়তো, মানে অতটা মানে চলাচল নাই মানুষের। হ্যাঁ ওইখানটায় আমরা বাড়ি করার জন্যই প্রস্তুতি নিলাম। তো কাজ শুরু হয়েছে, তো আসলে বোঝেনি তো ভাই, নতুন এক জায়গায় বাড়ি করা মানে খুব ইসের একটা ব্যাপার। কারেন্টও যায় নাই তখন, আর তখন সচরাচর সবার বাড়িতে কারেন্ট ছিল না, আর আমরা তো যেহেতু নতুন ওই জায়গায় ই করতে গেছি আর কারেন্ট এখনও যায় নাই। তো বাড়ির কাজ চলতেছে, তো এর মধ্যে টিনের ঘর দিছে মানে আপাতত যে ওইখানেই করার জন্য। তো আমি আগে বলছি যে আমার মার সাথে ঘটা কাহিনী আপনাকে বলতেছি আমি। তো একদিন সন্ধ্যার টাইমে, সন্ধ্যার সময় এটা হচ্ছে 7টা সাড়ে 7টা হবে এরকম। আচ্ছা মানে মাগরিবের নামাজের পরের সময় কিছুটা পর, 7টা সাড়ে 7টা এরকম হবে। তো আমার আম্মু রান্না করতে গেছে, গ্রামে তো আসলে সন্ধ্যার পরেই রান্না করে। তো রান্না করতে বসছে, তো এর মধ্যে দেখে যে তখন আমি বলছি যে কারেন্ট ছিল না, তো হেরিকেন বা কুপিয়ে এরকম কিছু জ্বালায় রান্না করতেছিল। তো এর মধ্যে আমার তেল শেষ হয়ে গেছিলো, যেটা বলবো মানে আমার আমাদের এখানে হাট হয় দুইটা বারে, একটা হচ্ছে শনিবার আর বুধবার। তো যেহেতু ওই
বুধবারে আপনার ওই তেল আনতে হয়তো ভুলে গেছিল, তেল আনে না আব্বু বাজার থেকে। তো আমার ছোট বোনকে পাঠাইছে যে, আমার ছোট বোন ছোট, তো ছয় বছর বয়স। এটা কাহিনী হচ্ছে ভাই 2012-তে। আচ্ছা 2012, 2012-তে, হ্যাঁ 2012-তে। তো ওর বয়স তখন 6-7 হবে এরকম। তো আম্মু ভাবছে যে আমি যাব, ছোট মানুষ সেখানে বসে থাকবে, বাড়িতে আর কেউ নাই, ফাঁকা বাড়ি। তো আমার ছোট বোনকে পাঠাইছে ছোট কাকিদের বাড়ি, আমার ওই যে বললাম যে পুরানো যে বাড়িটা, ওই পুরান বাড়িতে। ওখানে ওই ছোট মানুষ হয়তো যাইতে আসতে আপনার 5-6 মিনিট লাগবে। তো আম্মু বৈশা আছে এরকম ফাঁকা বাড়ি। তো ওই যে ইটা আমাদের আমাদের বাড়ির পাশে আবার একটা ইয়ে আছে ভাই, আপনার ওই কেলানের মতো যেটা গ্রামে থাকে, খালের মতো যেটা সরকারি যে ইটা থাকে ওরকম। তো ওই সাইডে আর কি আমাদের বাড়ির কাজ চলতেছে। তো এখনও মানে কোনো ই পাঁচুল টাচুল ওঠে নাই, দেওয়াল নাই, একদম ফাঁকা। ওইখান থেকে মানে যেখানে রান্না করতেছে ওইখান থেকে বসে একদম ক্লিয়ার দেখা যায় মানে রাস্তাটা, ঠিক আছে। তো একসময় এরকম বসে আছে তাকায়, মানে ওই ছোট বোন কখন আসবে তার জন্য বসে আছে। তো হঠাৎ করে মানে আমার আম্মুর মানে ইটা মানে একটু কিরকম যেন মনে হচ্ছে যে আমি কী যেন দেখতেছি একটা এরকম। তো দেখার পরে মানে চোখটা একটুই করে তো আবার তাকাইলো ওই ইসের দিকে, কেলানের দিকে, রাস্তার দিকে। তো তাকানোর পরে আমি যখন আমাকে বলছে তখন আমি মানে জিনিসটা বিলিভ করতে পারিনি, বিশ্বাস করতে পারিনি। মানে লাশ ভাইয়া কিভাবে গোরস্থান নিয়ে যায় আপনি তো। আচ্ছা হ্যাঁ, মানে হচ্ছে মানে উনি এরকম কিছু একটা দেখছেন যে ঘাড়ে লাশ করে খাটিয়াতে করে যে লাশ নিয়ে যায় এরকম কিছু একটা, মানে একটা লাশ কাফনে কাপড় পরা মানে যেভাবে কবর নিয়ে যায়। আচ্ছা মানে কবর দেওয়ার আগ মুহূর্তে যেভাবে নিয়ে যায় আর কি, যেভাবে আর কি লাশ আর চারজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে, তারাও সাদা পাঞ্জামি পরা এরকম টাইপের কিছু একটা। তো মানে এই সাধারণ যে একটা মানুষ মানে দেখতে যে একটা ই হয় না, মানে স্বাভাবিক আমরা যেরকম মানুষ দেখি সেরকম মানুষ না, মনে হচ্ছে যে আর কি মানে অন্য গ্রহের কোনো মানুষ। মানে স্বাভাবিক না মানুষগুলো দেখতে। তো এরকম ঘাড়ে কইরা মানে ওই গোরস্থান নেওয়ার সময় অনেক আমরা মুসলমান ধর্মে একটা ই বলি, একটা সুরা বা কিছু একটা বলি নেওয়ার সময়, ওরকম কি যেন একটা গুনগুন করে বলতে বলতে ওই আস্তে আস্তে যাচ্ছে। মানে ওইটা থেকে কত দূরে ছিল উনি যে জিনিসটা দেখলো, মানে আপনি যে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল দেখতে পাচ্ছে? দূরত্ব বেশি হবে না। আচ্ছা 10-20 কিলো, সরি 10-20 কিলো। মানে বুঝতে পেরেছি, মানে মোটামুটি কাছাকাছি একটা জায়গার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, সামনে ওই ফাঁকা জায়গা ছিল যেহেতু, যে আপনাকে যে বললাম যে রাস্তা যে সরকারি যে কেলানটা। আচ্ছা ওকে, ওই ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাইতে যেতে ওই ওই রাস্তার সামনেই আবার একটু 1 মিনিট হাঁটলে আবার একটা মান্দার গাছ আছে। আচ্ছা মান্দার গাছ চিনেন? তো ওই মান্দার গাছে ওই দিকে যাচ্ছে যাইতে যাইতে। তো আম্মা ভাবলো কি যে কি আসলে এত। তো উনি আম্মা আবার ভাবছে যে মানে সত্যিই ভেবে নিছে, হয়তো ভাবছে যে সত্যি এরকম কিছু হয়েছে হঠাৎ এত মানে এই সন্ধ্যা ভরা সন্ধ্যায়। মানে কেউ একজন গ্রামে যদি মরে তাহলে আগে থেকে তো সংবাদ পাবে বা ইসে পাবে, তো ভাবছে যে সত্যি কেউ একজন। তো কেলা আম্মু উঠে ই করতে যাচ্ছে যে দেখবো আসলে কাছে থেকে কি এরকম করতে করতে। তো আম্মু অলরেডি মানে তাদের পিছে পিছে মানে ই করতে মানে ডাক দিবি এরকম পড়তে। তো যাচ্ছে যে বললাম যে মান্দার গাছটা, ওই মান্দার গাছের ওইটা যে মানে যখন ক্রস করছে ওইটা পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পর মানে চোখের পলকে ভ্যানিশ। আচ্ছা মানে উনি দেখতে পাচ্ছিল যে এরকম একটা লাশবাহী মানে কয়েকজন মানুষ যাচ্ছে, কিন্তু ওই মান্দার গাছ পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ওটা উধাও, ওটা নাই। হ্যাঁ ওই মান্দার গাছটা ক্রস করার পরেই মানে ওটা পার হওয়ার পরেই ভ্যানিশ। আচ্ছা তো এরকম একটা দেখার পর মানে ভরা সন্ধ্যার সময় একটা বাড়িতে একটা মহিলা মানুষ একা, আমার মা, সে একা, সে ওরকম একটা সিচুয়েশনে যে কীভাবে তার এই মানে ই করছে কন্ট্রোল করছে এটা আমি আপনাকে ভাষায় বলতে পারবো না। দেখে জাস্ট মাথায় ভিতরে একটা ই মারছে, চক্কর মারছে, চক্কর মারে আম্মু একটা জোরে চিৎকার দিয়ে বাড়ির ভিতরে চলে আসছে, বাড়ির ভিতরে চলে আসছে। তো বাড়িতে কেউ নাই, তো এসে দেখে আমার ই চলে আসছে, বোন চলে আসছে, ছোটো বোন ওই যেটা তেল আনতে গেছিলো এটা নিয়ে চলে আসছে। তো আম্মু ভাবছে যে ওরে বলবো, ছোটো মানুষ আবার ভয় পাবে, ভয় পাইলে হয়তো রাতে বেরোতে যাবে না, কোথাও যাইতে যাবে না।
আম্মু আবার ওই দিন বলে না ওরে, ঠিক আছে বলে নাই, চুপচাপ আছে। আম্মু নিজের মনে মনে রাখছে, মনে মনে রাখার পরে ওই দিন গেল ওই এই ঘটনা ঘটার পরে ওই দিন এই করে শুয়ে পড়লো। নেক্সট ডে এরপরে আমার আম্মু এরকম নামাজ পড়তো ঘরের মধ্যে, আমাদের বাড়িতে তখন পান টিউবওয়েলও বসায় নাই। বললাম মানে ওই এই ঘটনা হচ্ছে ভাই ওই মানে যেদিন বাড়ি কাজ শুরু করেছে তার পাঁচ থেকে ছয় দিন পর, তো টিউবওয়েল বসায় নাই, তো ওই পাশে এক মানে একটা কাকিদের বাসা ছিল ওই বাড়ি থেকে পানি নিয়ে আসতো। তো এরকম আম্মু নামাজ পড়ে এসে নামাজ পড়ে তো আমার বোনকে বলতেছে তুই শুয়ে থাক আমি পানি নিয়ে আসি। তো পানি আনতে গেছে, পানি আনতে যাওয়ার পরে যেই যেইটা দেখছিল যে আপনার ওই যে হ্যাঁ মানে যেখানে হচ্ছে মান্দার গাছের পাশ দিয়ে যেটা যাচ্ছিল অদৃশ্য হয়ে গেল আর কি, অদৃশ্য হয়ে গেল ঘাড়ে করে যে লাশ লাশ নিয়ে যাচ্ছিল ওর মধ্যে দুইজন হুজুর টুপি পরা ওরকম দেখতে এরকম, মানে এমনিতে নর্মালি যে হুজুর থাকে আমাদের ওরকম না, মানে একটা অন্য গ্রহর মনে হচ্ছে, অন্য কোথার থেকে অন্য কোনো পৃথিবী থেকে আসছে এরকম, মানে চিরাচরিত মানুষজন বা হুজুর দেখতে যেরকম হয় আর কি সেরকম না অনেকটা। হ্যাঁ, তো তারপরে ওরকম বললে ওরকম থাকলে হয়তো আমি নিজেই কথা বলতো তার সাথে। তো আর ওনরা যে ওইখান থেকে যাচ্ছে মানে অন্যরকম একটা ই ভাই, মানে পারফিউম যে একটা ই লাগে না, মানে একটা অন্যরকম একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ওখান থেকে, ঘ্রাণ পাওয়া যাচ্ছে যাচ্ছে। তো দেখছে যে এভাবে ই করতেছে ওই হাইটে যাচ্ছে, আম্মু জাস্ট একটু পিছে মানে দুই হাত দুই হাত দুই তিন হাত সামনে তারা যাচ্ছে, মানে খুব মানে একটা ই ছড়াচ্ছে, আম্মু সুবাসটা ই নিচ্ছে। তো ভাবছে যে ডাক দিবে, তো ওনারা ওরকম ই করতে করতে কথা বলতে যাচ্ছে যে বিসমিল্লাহ আল্লাহ এরকম কিছু একটা বলতে বলতে যাচ্ছে। তো আম্মু এখানে জায়গায় দাঁড়ায় গেছে যে তখন ওই আম্মুর মাথায় আসছে যে আচ্ছা ওই দিনকে যে এটা দেখলাম লাশ নিয়ে গেল, মরা লাশ নিয়ে গেল, সেম এক একই রকম হুবহু যে দুইজন সামনে ছিল সেই দুইজন সামনে আম্মুর, কী করবে এখন? তো দাঁড়ায় আছে, আগেকার মানুষ একটু সাহসী ছিল, অনেক কিছু তারা ফেস করে, অনেক কিছু মুখোমুখি হয় এরকম, মানে তাদের কাছে একটা ব্যাপার না ওটা, যদি আমরা অবশ্যই এগুলো ফেস করতে পারবো না এখন। তো ওই ওই যেটা বললাম যে সামনে তারা হেঁটে হেঁটে যাচ্ছে আর ওরকম কি একটা বিসমিল্লাহ আল্লাহ এরকম একটা বলতে বলতে চলে যাচ্ছে। তো ওরকম ওই ইপন্ত যাওয়ার পরেই ওই যে আপনাকে বললাম যে ওইখানে কাঁঠাল গাছ ছিল আর বাঁশ ঝরছিল, বাঁশ ঝরে ওইখানে গিয়েই মানে ভিতর ঢুকে গেল, মনে হলো যে ওইখানে একটা দরজা আছে ওদের, ঢুকেই মানে নাই আবার স্বাভাবিক মানে কোনো ই নাই নবে নাই, তো চলে গেল ওই কাকিদের বাড়ি ওইখানে গিয়ে, তো পানি টানি নিয়ে চলে আসলো, চলে আসলো ওই দিন ঘুমায় পড়লো। তো ঘুমায় পড়লো ওই দিন আর কিছু হলো না। তো আব্বু তো অনেক রাতে আসে, দশটা এগারোর দিকে আসে বাসায়, এর মধ্যে আমার ছোটো ভাই আছে ও থাকে ওর রুমে, আর আমার ছোট বোন আর আম্মু থাকে একসাথে। তো ওই দিন আর আমার ছোটো বোনের কাছে ছোটো বোনকেও কিছু বলে নাই আর ওই ভাইকেও কিছু বলে নাই, এরকম নিজের মনে মনে রাখছে এই বিষয়গুলো। তো এরকম মাঝে মাঝেই হতো, তার দুই তিন দিন পরেও আম্মু হচ্ছে একদিন নামাজ পড়তে তো ঘরের মধ্যে মাগরিবের নামাজ, নামাজ পড়ে উঠছে মাত্র, উঠার পরেই মানে উঠে মানে ইসের দিকে তাকাইছে, দরজা মানে দরজা খুলে নামাজ পড়তে দাঁড়াইছে, দরজা খুলে দরজার দিকে তাকাইছে, তাকানোর পর দেখা যায় ভাইয়া মানে মানে কেউ একজন হাইটে গেল আমাদের উঠানের উপর দিয়ে, উঠানের উপর দিয়ে কেউ একজন হাইটে গেল। আমরা যদি গ্রামে কিন্তু বাড়িটা এমন যে আমরা যদি ঘরের মধ্যেও থাকি কেউ যদি উঠানের মধ্যে যাই এটা কিন্তু বোঝা যায় একটা মানে অনুভব। গ্রামে কিন্তু ভাই অনেক দূর থেকে আসলে ওই পায়ের শব্দটা পাওয়া যায়। তো আম্মু এরকম বেড়ে এসে দেখলো ওইদিকে গেল, মানে কেলানে গেল, এই আম গাছতলায় গেছে, কাঁঠাল গাছতলা যেটা বললাম, তো
ওই হাইটটা যাওয়ার পরে ওই বাস ঝড়ের দিকে তাকাইছে, ওই সেম যে এই পাঞ্জাবি পরা, ওই পাঞ্জাবি পরা দেখা যায় এরকম হাইটে হাইটে আবার সেই বাস ঝড়ের মধ্যে ঢুকে গেল। তো আম্মু জিনিসটা স্বাভাবিক করে নিছে, তো তারপরেও কিছু বলে নাই কারো কাছে, আমার বাড়িতে আমার কারো কাছে শেয়ার করে নাই, আমাদের কাছে কিছু বলে নাই, আমরা তো ঢাকায় থাকি। তো এগুলো হচ্ছে মানে আম্মুর সাথে ঘটতেছে, কিন্তু আমার আব্বুর কাছে বলে নাই, কারণ আমার বা আমার বাড়িতে ছোটো ভাই আছে বা আমার দাদি আছে, মানে মুরব্বী যে যাই বা কারো কাছে শেয়ার করে নাই, নিজের মনেই রাখছে। তো এরকম মাঝে মাঝেই দেখতো। তো আরেকদিন এরকম আম্মু ঘুমায় আছে, তখন বাজে আপনার তো রাত 12টা বা 1টা এরকম হবে, তো 12টা 1টা বাজলে একদম গ্রামে কিন্তু অনেক রাত, এটা অনেক রাত হয়ে যায়, তো প্রায় ঘুম হয়ে যায় অলরেডি অর্ধেক। তো আমার ছোট বোন যে ও জানলা দিয়ে একদিন আম্মু দেখে যে ও জানলা দিয়ে তাকায় আছে, জানলা দিয়ে তাকায় আছে, কোনো কথা বলতেছে না, মানে মনে হচ্ছে যে ও ঘুমাই আছে কিন্তু চোখ খোলা, চোখ খোলা এমন তাকায় আছে। তো আম্মুর শরীরটা ধরে নাড়া দিছে, নাড়া দিছে, হঠাৎ করে চিৎকার চিৎকার মেরে উঠছে, কান্না করে উঠছে, মানে এরকম একটা মানে চিৎকার মানে পোলা মানে যেমন কান্দে না, কান্না করে উঠছে এরকম ভয়ঙ্কর ভাবে। আচ্ছা, মানে হঠাৎ করে মানে ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেলে যেরকমটা হয় আর কি, এরকম ঘুম ভেঙে হঠাৎ করে মানে যেরকম কাঁচা ভাই কাঁচা ঘুম ভাঙলে যেরকম হয় না, কাঁচা ঘুম মানুষ কিন্তু একটা অন্যরকম নার্ভাস মানে মাইন্ড চলে যায়, ওরকম একটা ইচ্ছা চলে গেছে। মানে শরীর দেখে যে একবার ঠান্ডা হয়ে রয়েছে, শরীর ঠান্ডা, তখন কিন্তু ভাই গরম, যেন জানলা টানলা সব খুলে ঘুমাইছে, মানে গরম ছিল, এখন যে মানে সিজনটা সেরকম ছিল, তো খুব মানে গরম ছিল। তারপরে ওই যে শরীর খুব ঠান্ডা হয়েছিল, তো আম্মু বলে যে কি হয়েছে, ও কোনো কথাই বলতেছে না, মানে চুপচাপ কোনো কথা বলতেছে না, খালি জানলা দিয়ে হাত দিয়ে এভাবে দেখাইছে এরকম করতেছে এদিকে। ওই ওই যে জানলাটা না ভাই, জানলাটা কিন্তু ওই জানলা দিয়ে কিন্তু আমার ওই যে মান্দার গাছ বললাম আপনাকে, ওইটা কিন্তু একবারে দেখা যায়। আচ্ছা, মানে ওই জানলা দিয়ে সোজা হচ্ছে আপনার মান্দার গাছটা দেখা যায়। আচ্ছা, একদম যেখানে ওই যে ওই লাশ নিয়ে যেখানে ভ্যানিশ হয়ে যায়, তো ওই লাশটা লাশটা যেখানে নিত সেই সেই মান্দার গাছটা একবারে দেখা যায়। আচ্ছা, ওই জানলা দিয়ে, তো ওই পাশে হলো আমার ছোট বোন ঘুমায়, তো তারপরে হচ্ছে যে আপনার মানে ওই হঠাৎ করে যে ঘুম ভেঙে যেত, এরকম কি তার নিয়মিত রাতের বেলা এরকম ঘটনা ঘটতো? বলতে প্রতিনিয়ত না, হঠাৎ দেখা যাচ্ছে তিন দিন চার দিন মানে হঠাৎ হঠাৎ এরকম ঘটনা ঘটতো এরকম। আচ্ছা, আমার আম্মু দেখতো না, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বসে বসে কান্না করতো, বসে কান্না করতো, বলে কি হয়েছে কি হয়েছে, অনেক রাতে এরকম কান্না করে উঠতো, মানে কোনো কিছু সে বলতে পারে না। সকালে হলে তার কাছে জিজ্ঞেস করা হয়, সে বলে যে ওই জানলা দিয়ে তাকাইছি, একটা একটা আপু আমাকে এরকম ডাকছে হাত দিয়ে, আই আই এদিকে আয় এদিকে আয়, একটা মহিলা আর কি আমাকে ডাকতো, তো ডাকতো ছোটো মানুষ ভয় পেয়ে এরকম নাকি চিৎকার করতো। আমি বলতো যে রাত্রে এইভাবে তুই চিৎকার করিস কেন, কিছু বল, তো বলতো যে এরকম আমাকে ডাকার ই কর। আচ্ছা, তো তখনও কি আপনার আমার এই ঘটনাগুলো আপনার পরিবারের কারোর সাথে শেয়ার করেনি? তখন ও তখন আমার হ্যাঁ আব্বু জানতো, আমার বাবা জানতো, যখন রাতে একসাথে করতো তখন তো বাবা জানতো, কিন্তু যদি আগে যদি এটা মানে বলতো যে আমি এরকম দেখছি তাহলে কিন্তু বিষয়টি করতো, কিন্তু আম্মুর সাথে যেগুলো ঘটছে সেগুলো বলে নাই। আচ্ছা, সেগুলো বলে নাই কারণ হচ্ছে তো নতুন ওইখানেই করছি, বাড়ি করছি, তো বলে নাই কারণে যে তো ছোট মানুষ, ওরা রাতটা হয়তো বেরোবে না বাসার ঘর থেকে, হুজুর ছিল, হুজুরটাই বলতো যে এই তাবিজ টাবিজ দেয় এরকম কিছু একটা, তো ভাবতো যে ছোট মানুষ তো কিছু ভয় পেয়েছে, তো একদিন নিয়ে গেছে একজনের কাছে আমাদের পাশের গ্রামে দিকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এরকম এরকম মানে ফুল কাহিনী মানে মানে পুরো ঘটনাটা ওনার কাছে বললো, তার কাছে বললো খুলে যে এই ঘটনা প্রতি রাতে এরকম করে, তো কি করা যায় এটা, তো বলতেছে যে ঠিক আছে আমি একটা তাবিজ দিব, ওই তাবিজটা ওকে হচ্ছে মানে আমাদের মসজিদে যে হুজুর আছে ওনার কাছে নিয়ে যেয়ে কি একটা দোয়া আছে ওটা পইড়া ওর গলায় দিয়ে দিবেন। তো ওই তাবিজটা নিয়ে আসছে, নিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে যে
তারপরে এক মাস দুই মাস করে না, এটা করে না, করে না মানে এটা অফ অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ওই জিনিসটা, ওই যে কান্না কান্না করছে, মানে রাতের বেলা যেটা হঠাৎ করে উঠে যাওয়া বা কান্না করা, হ্যাঁ ওটা বন্ধ হয়ে গেছে। তো এরকম বলতে যে তো একদিন ছোট মানুষ তো খেলতেছে, খেলতে যাওয়ার পর এখন ওই ওইটা একদিন হারাই ফেলছে তাবিজটা, তাবিজটা হারাই গেছে। হারাই যাওয়ার পর এখন হারাই যেদিন গেছে তার পরের দিনই আবার ওই যে ভাই কান্না করাটা, আবার সেই জানলা দিয়ে দেখা যায় ওটা ওকে কে যেন ডাকতেছে, আচ্ছা বারোটা একটার সময় কে যেন ডাকতেছে, ওইভাবে আবার কান্না করে উঠছে। তো আম্মু বলে কি আবার কান্না করছে, তখন আবার ওই ওটা উঠছে, ওটা দেখা যায় গলায় ইটা নাই, মানে যে তাবিজটা থাকার কথা ছিল সেই তাবিজটা নেই, তাবিজটা নেই। আচ্ছা তো পরের দিন তাবিজটা পাওয়া গেছে, তাবিজটা পাওয়া গেছে আপনার ওই যেখানে ও খেলা খেলতো ওইখানে গিয়ে পাওয়া গেছে। কিন্তু ভাই এখানে দুঃখের বিষয় হচ্ছে তাবিজটার মধ্যে যে ইটা ছিল দোয়া কালাম যেটা ইটা ছিল কাবারটা কিন্তু লাগানো, আচ্ছা যে কাবারটা থাকে ওই কাবারটা লাগানো, যে তাবিজের ই থাকে যে আটকানো থাকে ওইটা দিয়ে লাগানো, কিন্তু ভিতরে খুলে দেখা যায় ভিতরেই না তাবিজটা, মানে হাতে নিচ্ছে যখন হালকা হালকা লাগতেছে, তো খুলছে খুলে দেখা যায় ভিতরে ওই জিনিসটা নাই, একটা ভ্যানিশ। আচ্ছা তো এটা এটা তখন চিন্তার বিষয় করলো আমার আম্মু, যখন মানে এটা দেখলো তখন আম্মুর কাছে একটু খটকা লাগলো জিনিসটা, ভয় ভয় পেয়ে গেলো যে আসলে কি এটা কি হলো আমার সাথে এরকম হতেছে, আবার তাবিজের মধ্যে এই জিনিসটা উধাও হয়ে গেল। তো এরকম প্রতিনিয়ত ঘটতেছে আর কিছু কথা আমি এত কথা বলবো না, আমি অসংক্ষেপে শেষ করে দেবো। তো আমার আম্মুর সাথে আরও অনেক ঘটনা ঘটছে ছিল ও হচ্ছে ওই খেলাধুলা করে, তো তো প্রতিদিন খেলাধুলা শেষ করে ওই একটু দেরি করে আসে, দেরি করে আসার পর এখন ও হচ্ছে দেরি করে আসার গরম তো যেহেতু ওই মান্দার গাছের ওই দিকে যে রাস্তাটা ওইখানে যে ওইখানে যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তো বাতাস বাতাস হাওয়া বাতাস খাইতে ওইখানে যে দাঁড়ায়, তো দাঁড়ায় এখন ও এরকম দেখে যে একটা মেয়ে ভাই কি বলবো মানে, আচ্ছা মানে ওইখানে ও সে এরকম হঠাৎ করে কাউকে মানে সন্ধ্যার আগের দিকে দেখে আর কি, সন্ধ্যার আগের দিকে হাঁটতে হাঁটতে ওই মান্দার গাছের ওই দিকে যাচ্ছে, তো ও পিছন পিছন যাইতেছে, এখন যাইতেছে পিছনে তাকাচ্ছে, যাইতেছে আর পিছনে তাকাইতেছে, তো যেতে যেতে ওই মান্দার গাছের ওইখানে যখন গেছে যাওয়ার পর ওকে এইভাবে হাত দিয়ে ইশারা করতেছে এদিকে আয় এদিকে আসো, এভাবে ডাকতেছে এদিকে আসো, তো ও ভাবছে যে হয়তো কিছু না যাই, তো ও গেছে যখন মান্দার গাছের ওই পর্যন্ত যাওয়ার পরেই দেখা যায় মানে ওর মানে ইটা মানে শরীরটা পুরো ই হয়ে গেছে, মানে ও বলতে চাচ্ছে কিছু কিন্তু বলতে পারতেছে না, ও মানে চিল্লাইতেছে মুখ দিয়ে কোনো কথা বেরিতেছে না, ও বলতে চাচ্ছে যে এই চিল্লাইতে পাল্লা করছে, মানে ও যখন ঘুরছে মানে ওর ফেসটা দেখছে যখন মানে ভয়ঙ্কর একটাই ফেসটা যখন মানে চেহারাটা যখন দেখছে তখন একবারে মানে ভয়ে একদম শরীর পার, মানে আমরা যখন ওই যে হাট ফিল মানুষের যে বোবায় ধরলে যেরকম হয় না ভাই, সব কিছুই করে কিন্তু মুখ দিয়ে মুখ থেকে কোনো ই বেরে না, ওরে পানি টানি মাথায় পানি টানি দিয়ে জ্ঞান টান ফিরে নিয়ে আসে, আসার পরে বাসায় এনে বলে তো আমার কাছে বলে যে এই ঘটনা, আচ্ছা এই ঘটনা এই ঘটনা হয়েছে। তো আম্মু তখন ওই জিনিসটা ই করে আমার আব্বুর কাছে বলে,
ওই যে লাশ, হ্যাঁ মানে হচ্ছে মানে সব মানে টোটাল ঘটনাটা তখন তখন বলে যে আমি এরকম যদি আমি নামাজ পড়তে বসলে আমি উঠে দেখতাম যে উঠানের মধ্যে দিয়ে কিছু মানে যা যা ঘটেছিল আর কি সবকিছু ওনার সাথে শেয়ার করতে উঠান উঠান দিয়ে কে যেন যাচ্ছে হাইটা। হ্যাঁ তো তারপরে এটা শোনার পরে আপনার বাবা কি করলেন সেটা বলেন। আমার বাবা তারপরে বলল যে তোমাদের সাথে এত কিছু হয়েছে আমার বলবো না, বললে তো আমি একটা কিছু করতাম, আমি একটা কিছু করতাম। তো আম্মু বলছে বলি নেই পোলা বাবা। আর উনি কি করলেন সেটা বলেন যে উনি আসলে কি আপনার বাবা এটা কি অ্যাকশনটা কি নিলেন। অ্যাকশনটা নিল হচ্ছে মানে আমার কাকা আছে আমাদের মসজিদের ইমাম আছে ওনাদের কাছে বলল যে এরকম হচ্ছে কি করা যায়, মানে একটা ওনাদের কাছে একটা ইনিতে যাচ্ছে আর কি। আচ্ছা মানে একটা সাজেশন নিতে চলে যে কি করা যায়। হ্যাঁ মানে ওনাদের কাছে বুদ্ধি চাচ্ছে যে কি করা যায়, এটা এটা হচ্ছে কি করা যায়। তো বলল যে তোমরা যে হ্যাঁ নতুনই করছো বাড়ি উঠাইতেছো করছো, মানে বন্দুক যেটা বলে মানে মিলাদ পড়াইতে হয় যে ভাই কিন্তু নতুন যদি বাড়িতে হয় মিলাদ পড়াইতে হয় বন্দুক করতে হয়, ওই জিনিসটা করা হয় নাই। তো হুজুরের সাথে পরামর্শ করে এটা বললো, বলার পরে তার এক সপ্তাহ পরে তো হুজুর ডাইকা খিচুড়ি খিচুড়ি টুচুড়ি রান্না করে মিলাদ পড়াই দিল। আচ্ছা মানে হচ্ছে উনি আপনাকে বন্দুক করাই দিল। হ্যাঁ মানে ওই আপনার যে ইমাম যে পরিচিত ছিল উনি আপনাকে সাজেস্ট করলেন আর কি আপনার পরিবারকে যে বাড়িটা বন্ধ করে দেখেন কি হয়। আচ্ছা তো এই জিনিসটা আমার আমাদের কারোর মাথায় আসে নাই, আমার ফ্যামিলি কারোর মাথায় আসে নাই যে এটা করা হয় নাই, মানে মনে ছিল না কারোই যে আসলে নতুন বাড়ি করতেছি আমরা এটা করা হয় নাই। তো এখন আপনাদের সাথে তারপর থেকে আর কোনো ঘটনা অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে না আর কি বন্ধ দেওয়ার পরে? না আমার তারপরে ওই বন্ধু করানোর পরে এই এটা আল্লাহর রহমতে আল্লাহ মাফ করছে আমাদেরকে, আমাদের দিকে তাকাইছে। আচ্ছা তো তারপরে থেকে আর হয় না, মিলাদ করার পরে আমাদের হয় না। ঠিক আছে শোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি মোহাম্মদপুর থেকে এসেছিলেন, ওনার মাগুরার দিকে হচ্ছে ওনার বাড়ি ছিল। তো সেখানকার একটা ঘটনা আমরা শুনছিলাম যে একটা নতুন বাড়ি ছিল, তো সেই বাড়িতে পরবর্তীতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে নতুন একটা বাড়িতে। তো সেই ঘটনাটা পরবর্তীতে বাড়িটা যখন বন্ধ দেওয়া হয় তারপর থেকে হচ্ছে এখন আর ওনাদের কোনো সমস্যা হচ্ছে না। আর লিসনার যারা আপনারা এই মুহূর্তে টিউন করে আছেন চলছে কিন্তু অদৃশ্য ডায়েরি, একটু পরে অনেকেই ওয়েট করে আছেন যেটির জন্য অদৃশ্য ইমার্জেন্সি টোর, সেটিতে কিন্তু আমরা যাব। আমি একটা কথা বলতে চাই লিসনারদের জন্য, অদৃশ্য যেদিন থেকে শুরু হয় আমি প্রতি প্রতিতেই শুনি, একটা এপিসোডও আমি মিস করি না। আর আমি সবাইকে বলবো অদৃশ্য খুব ভালো একটা ই মানে এখানে রিয়েল ইগুলাই হয়, তো আমি সবাইকে বলবো যাতে এই শোটা যেন শুনে অবশ্য করে। ওকে অসংখ্য ধন্যবাদ সোহাগ আপনাকে, আশা রাখছি আপনি আপনার নিয়মিত লিসনাররা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি লাইফে, সব আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যেটি বলছিলাম যে এরপরে কিন্তু আমরা ইমার্জেন্সি টোর আমাদের জন্য অপেক্ষা করছে, আর ইমার্জেন্সি টোরে আমরা আজকে কিন্তু পরপর দুটো রেকর্ডিং শুনব। তারপরে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন টিমের ফারজাদ আজকে কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সাকিব তো গত সপ্তাহে ছিলই, তো ফারজাদ এবং সাকিবের ব্যাখ্যা কিন্তু শুনব। তো তার আগে যেটি হচ্ছে যারা আছেন আমাদের সাথে তাদের কথাবার্তাগুলো একটুখানি জানিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন হ্যাপি বসুন্ধরা থেকে, হেই ভাইয়া শুনতে ভালো লাগছে, কিপ গোয়িং, অল দ্য বেস্ট, ধন্যবাদ হ্যাপি আপনাকে। জ্যাকি লিখেছেন মতিঝিল থেকে, উৎপল লিখেছেন, উৎপল শাহ লিখেছেন হাজারিগঞ্জ, আচ্ছা হাজারিগঞ্জ থেকে, ওয়াসিফ এবং উৎপল আমরা একসাথে শুনছি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোহাম্মদ আবদুল্লাহ মামুন নাবিস্কো থেকে, এছাড়া আমাদের সাথে আছেন লিটন শিকদার মিরপুর এক থেকে, ভাইয়া যে লোক আচ্ছা প্রথম গল্প বললো সে আচ্ছা কবিরাজের নামটি সম্ভব হলে আমরা কখনো হয়তো আপনাকে জানাবো। আর এরপরে আমাদের সাথে আছেন কাকুলি উত্তরা থেকে, লিসনিং অদৃশ্য উইথ মাই ডিটি সিস্টার অ্যান্ড শি ইজ ক্রাই, আচ্ছা মানে সে হচ্ছে ভয় পাচ্ছে আপনি আপনার ছোটো বোনের সাথে শুনছেন জেনে খুব ভালো লাগলো। মুইন আছেন আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, এছাড়া জুবায়ের আছেন, তাছাড়াও আবদুল্লাহ আছেন, রাব্বি আছেন, প্রভা আছেন মালিবাগ থেকে, লিসনিং অদৃশ্য ওয়েটিং ফর ইমার্জেন্সি টোর, অসংখ্য ধন্যবাদ। তারা যারা অনেকেই অপেক্ষা করে আছেন ইমার্জেন্সি টোরের জন্য, আর দেরি করবো না আমরা ইমার্জেন্সি টোরে যাবো একটু পরে, তবে তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব আর তারপরেই ফিরে আসছে। এবং এর মধ্যে যারা আপনারা আমাদের সম্পর্কে কিছু বলতে চান কিংবা হচ্ছে আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে যেটা করতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে EFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপরে আপনার সেল নাম্বারটি 7171 এই নাম্বারটিতে
আপনার ঘটনাগুলো নিয়েই কিন্তু আমাদের এই অদৃশ্য। তো আশা রাখছি আপনারা যদি আমাদের সাথে ঘটে যাওয়া সেই সত্য ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সবসময় আমরা চেষ্টা করি এই ঘটনাগুলো আপনাদের ঘটনাগুলোই নিয়ে আসবার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেল নাম্বারটি যদি আমাদেরকে দেন তাহলে কিন্তু আমরাই আপনাকে ফোন দেব। তো সেটা আরও একবার বলে দিতে চাই, শুরুতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে EFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপরে আপনার মোবাইল নাম্বারটি 7171 এই নাম্বারটিতে। আমরা আপনাকে ফোন দিয়ে আপনার ঘটনাটি নিয়ে নেব, যদি সম্ভব হয় আমরা আপনাকে আমাদের অন ইয়ারে নিয়ে আসব। আর এছাড়াও যারা হচ্ছে আমাদেরকে মেইল করে জানাতে চান আপনার ঘটনাটি, তাহলে কিন্তু আপনি আমাদেরকে মেইল করতে পারেন। আর মেইল করার ইমেল অ্যাড্রেস সেটি হচ্ছে অদৃশ্য না EFM98.4@gmail.com। আর স্পেলিংটি হচ্ছে ODRISHOEFM98.4@gmail.com। সো এখন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। রনি কিন্তু ফিরছি আপনাদের সাথে ইমার্জেন্সি ডোর নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন রেডিও 71.4 এর সাথেই থাকুন। ঠিক তাই, আপনি টিউন করে আছেন রেডিও 71.4 FM, আর আছেন কিন্তু অদৃশ্যের সাথেই। আর কথা দিয়েছিলাম বিরতির পরেই আমরা ফিরব অদৃশ্য ইমার্জেন্সি ডোর নিয়ে, যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন। এবং ইমার্জেন্সি ডোরের আমাদের ইনভেস্টিগেশন টিমের দুজন কিন্তু ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আর আমি একদম শুরুতেই সেই দুজন মানুষের সাথে আবারও আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের ইনভেস্টিগেশন টিমের গত সপ্তাহে কিন্তু ফারজাদ আমাদের সাথে ছিলেন না, উনি একটু অসুস্থ ছিলেন। আর ফারজাদ কিন্তু আজকে আমাদের সাথে আছেন এবং সেই সাথে সাকিবও আছেন। একটুখানি হ্যালো বলে দিতে বলছি দুজনকেই। থ্যাংক ইউ রনি, হ্যালো লিসেনার্স, দিস ইজ ফারজাদ, টিম অদৃশ্য। হ্যালো লিসেনার্স, দিস ইজ সাকিব, টিম অদৃশ্য। আর আমি একদম শুরুতে যাওয়ার আগে, বিরতিতে যাওয়ার আগে যে কথাটি বলছিলাম যে আমরা আজকের ইমার্জেন্সি ডোরে আমরা একজন ফিকটিম আমাদেরকে একটা রেকর্ডিং পাঠিয়েছেন, সেই রেকর্ডিংটা কিন্তু আমরা শুনব। আর তারপরে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন টিম কিন্তু আছেন, সেই ঘটনার কেন ঘটেছিল এবং এটা থেকে পরিত্রাণের উপায় বা কী হতে পারে সে সম্ভাব্য সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি না করেই আমরা চলে যাচ্ছি হচ্ছে রেকর্ডিংটাতে। তবে তার আগে যেটি হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান এবং আপনার ঘটনাগুলো, যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে থাকে কিংবা আপনার কাছের মানুষের সাথে কোনো ঘটনা ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ আপনাদের ঘটনাগুলো নিয়েই কিন্তু আমাদের অদৃশ্য। সো আপনার ঘটনাগুলো যদি আমাদের এখানে এসে শেয়ার করতে চান তাহলে যেটা করতে হবে, আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে EFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপরে আপনার সেল নাম্বারটি 7171 এই নাম্বারটিতে পাঠিয়ে দেবেন, আর আমরাই আপনাকে ফোন দিয়ে দেব। যদি মনে হয় যে আপনার ঘটনাটি শুনে যে সবার সাথে এই ঘটনাটি শেয়ার করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা আপনাকে আমাদের এই অন ইয়ারে নিয়ে আসবো, আমাদের স্টুডিওতে এনে সকল লিসনারদের কাছে আপনার ঘটনাটি শেয়ার করার একটা ব্যবস্থা অবশ্যই করে দেব। এবং এছাড়াও যদি আপনি আপনার ঘটনাটি চাইলে কিন্তু আমাদেরকে মেইল করতে পারেন, অনেক দূরে আছেন, আসা সম্ভব না, তা আমাদের কাছে এরকম কিন্তু অসংখ্য মেইল আসে। তো সেই মেইলগুলো থেকে যে মেইলগুলো মনে হয় যে সবার সাথে শেয়ার করা উচিত, আমরা কিন্তু সেই মেইলগুলো মাঝে মাঝে কিন্তু পড়ে দেওয়ার চেষ্টা করি। তো যদি আপনি মেইল করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস যেটি আছে সেটি হচ্ছে অদৃশ্য EFM98.4@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি ODRISHOEFM98.4@gmail.com। সো এখন আর কথা না, চলে যাব সোজা রেকর্ডিংয়ে, তারপরেই কিন্তু ফিরছি আমাদের ইনভেস্টিগেশন টিমের ব্যাখ্যা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমার নাম সাবিত, আমি অদৃশ্য একজন নিয়মিত লিসেনার, ঢাকার মাইস্টন কলেজে পড়ছি, আমার বাসা উত্তরা। আমাদের বাসার দারোয়ানের নাম জলিল উদ্দিন, আমরা তাকে জলিল মামা বলেই ডাকি। উনার বয়স 60 এর উপর হবে। 2009 সাল থেকে জলিল মামা আমাদের এখানে কাজ করেন, তার আগে উনি বগুড়ার একটি কবরস্থানে কাজ করতেন। আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, মামা আপনি কেন ওখান থেকে চলে আসলেন, কিন্তু উনি কোনো জবাব দিতেন না। এরপর একদিন উনি যা বললেন তা অন্য কেউ বললে হয়তো বা বিশ্বাস করতাম না। ঘটনাটি কিছুটা এরকম, জলিল মামা 1994 সাল থেকে বগুড়া সরকারি কবরস্থানে কাজ করেন, এটাই তার পেশা, কবর করে লাশ নামানো। বেশিরভাগ বেয়ারিশ লাশ এখানে কবর দেওয়া হয়। জলিল মামার এসব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। যে লোকটা পৃথিবীতে এতদিন কত ভালোভাবে কাটালো, আর এখন মারা যাওয়ার সময় তার লাশটা কেউ খুঁজতেও আসলো না। এই লোকের ভাগ্যে হয়তো বা এটাই লেখা ছিল, কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কোন অনুভূতি কাজ করলো না, বরং ভয় পেয়েছে। সে লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করেছে জলিল মামা
প্রায় 50 মতো হবে। কিন্তু চেহারা রাগি রাগি ভাব, ভয়ে বেশিক্ষণ লাস্টের দিকে তাকিয়ে থাকতে পারেনি সে, এতটাই বিভৎস ছিল লাস্টটা। লোকটাকে খুব বিভৎস ভাবে খুন করে মারা হয়েছে। প্রথমে মাথা থেকে শরীর আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু একটা দিয়ে কুপিয়ে গায়ে এসিড ঢেলে দিয়েছে। এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি, এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমন কোনো সব মানে এমন কোনো নিউজও শোনা যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ থানা থেকে নোটিশ পাঠায়, মানে হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টেম করে লাশ কবর দিয়ে যেতে। কিন্তু মফস্বলে সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও, অর্থাৎ পোস্টমর্টেম করে কোনোভাবে দায় সারা ভাবে সেলাই দিয়ে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো 42 লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে, তার পাহারাদার হলো জলিল মামা। আর যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, জলিল মামা বুঝে গেল আরো একটা 42 লাশ তাকে যত্ন সহকারে কবর দিতে হবে। কিন্তু লাশটাকে দেখার পরে তার সেই পুরনো মায়াদারত কাজ করলো না। এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি হারুনকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেল। আর বারবার তার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথা ছাড়ার কথা। সরকারি হাসপাতালে এতগুলো মানে সরকারি হাসপাতালগুলো এত গাফিলতি করে 42 লাশ বলে যে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয়নি, তার উপর মর্গে টানা 4-5 দিন পড়েছিল, কি যে দুর্গন্ধ বের হচ্ছিল তা বলে বোঝানো যাবে না। জলিল মামা এবং হারুন মিলে যখন লাশটা কবর দেওয়া শেষ করলো তখন মাগরিবের আজান পড়ে গেছে। জলিল মামা গেল গোসল করতে, আর কাজ শেষ করে হারুন চলে গেল। হারুন 15-16 বছর বয়সের একটা ছেলে, জলিল মামার কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে জলিল মামা একা থাকে। কবরস্থানে যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয় তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপরির মতো একচালা একটা ঘরে জলিল মামা থাকে। নামমাত্র গেট থেকে বাইরে, বলতে গেলে কবরস্থানের ভিতরেই থাকে সে। মফস্বলে কবরস্থান বলে কথা, তার উপর আবার 42 লাশের, তাই বলতে গেলে শহরের এক কোণায় জনবসতি থেকে একটু দূরেই জায়গাটা বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ে জলিল মামা। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায়, তার মতো কবরস্থানে পাহারা দেওয়ার কিছুই নেই। বড় বড় শহরগুলোতে নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে শুনে নাই সে। তবুও তার চাকরি যখন এতটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরগুলোর দিকে। স্বভাব মতোই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তার স্পর্শ মনে হলো কবরটার মাথা দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলো মাটি খোঁড়া। কি ব্যাপার? প্রায় 3-4 ঘন্টা আগেই সে আর হারুন মিলে পরিপাটি করে কবর দিল। এত তাড়াহুড়ো করেছিল যে অন্যদিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে যায়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে সে ভাবলো হয়তোবা গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে, তাই সে হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিল। কিন্তু সে এটা একবারও চিন্তা করলো না যে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা দেয়, তার উপর তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিত মনে ঘুমিয়ে পড়লো সে। প্রচন্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে। এমন তো কখনো হয় না, ঘুম এক ঘুমেই রাত শেষ হয়ে যায় তার। তার কাছে ঘড়ি না থাকে বুঝলো না রাত ঠিক কটা বাজে। ঘুম ভাঙলে তার এ ধরনের অনুভূতি হয় না, কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বের হতে ইচ্ছে হলো। দরজা খুলে বাইরে যাওয়ার পর তার নাকে পচা কটু গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে খুঁজতে আশেপাশে তাকালো সে। পরিষ্কার চাঁদের আলোয় দেখলো মুদ্রার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া একটি লাশ। জলিল মামা ভীতু কখনোই নয়, তাই সে ভয় পেল না, বরং কাছে এগিয়ে গেল এবং ভালো করে দেখার জন্য। ঠিক মুদ্রার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো জলিল মামা। গেট দিয়ে যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুললো না কেন? আবার ভাবলো ভিতরে ঢুকতে গেলে তো গেট দিয়েই ঢুকতে হবে, যার একমাত্র চাবি জলিল মামার কাছেই আছে। এবার চারদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করলো তাকে। হাঁটার শক্তিও মনে হলো কেউ কমিয়ে দিয়েছে। তবু বিকারগ্রস্তের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে।
কাপড় খুলে যা দেখলো তাতে তার মনে হলো এখনই বুঝি সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। যে মুখটা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার। বিকালে কবর দেওয়া লাশটা এখানে এলো কিভাবে? এসিডে পোড়া পচা শরীর থেকে ভুল ভুল করে গন্ধ বেরোচ্ছে। জলিল মামার মাথায় এসব কিছুই ঢুকছে না। অতি শোকে পাথর হবার মতো সে অতি ভয়ে বিহ্বল। এখন হঠাৎ তার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে তার সামনে, কিন্তু এমন কিছুই ঘটল না। জলিল মামার সামনে নিথর হয়ে পড়ে আসে লাশটি। জলিল মামার মনে হলো সে গায়ে শক্তি ফিরে পেল হঠাৎ এবং ভয়ের ঝাপটাটা চলে গেল তার। কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা বাদ দিয়ে সে ভাবলো লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই লাশটাকে কাঁধে তুলে নিল সে। জীবনে মনে হয় এত ভারী লাশ সে কোনোদিন বহন করেনি। ভার সামলাতে বেশ বেগ পেতে হলো তার। পাঁচ ছয় দিনের পুরনো লাশ জলিল মামা জোরে ধরা মাত্রই দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত পা খুলে পড়বে। জলিল মামার মন ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা, তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই খপ করে মাথাটা ভেতর থেকে পড়ে গেল আর এক হাতে মাথাটাও তুলে নিল জলিল মামা। চলল লাশটি কবরে রেখে আসতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠলো তার। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে জলিল মামার হাত, এবং এত জোরে যে কারোর সাধ্য নেই হাত ছাড়ানোর। জলিল মামার গায়ের সব লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। সে দেখলো হারুন তার মুখের উপর ঝুঁকে বসে আছে। হারুন জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়ার লাশটা মুর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল। এই কথা শুনে জলিল মামার কানে তালা লাগার জোগাড় হলো। সে নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিল, কিন্তু মাটি দিতে পারে নাই। কেন পারে নাই তা কাউকে বলল না, শুধু বলল যে সে এখানে আর কাজ করবে না এবং তখনই চলে গেল। কবরস্থান কর্তৃপক্ষ এসব বিষয় নিয়ে আর কোনো ঘাটাঘাটি না করে লাশটিকে আবার নতুন করে কবর দিল এবং নতুন দারোয়ান রাখার সিদ্ধান্ত নিল। যাই হোক, এই ঘটনা অন্য কেউ বললে হয়তোবা আমি বিশ্বাস করতাম না, কিন্তু জলিল মামা মিথ্যা বলার মানুষ নয়। আমি এখন অদৃশ্যর কাছে জানতে চাচ্ছি যে মানে এই ঘটনাটা কি জন্য হলো, মানে লাশটা কবরে রেখে আসার পরেও আবার কিভাবে লাশটা উঠে আসলো? আমরা শুনছিলাম, আমাদের একটা রেকর্ডিং চলছিল, তো উনি একটা কবরস্থানের একটা ঘটনা বলছিলেন। সেখানকার যে একজন দারোয়ান ছিল তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, জলিল নামে ছিল মানুষটি, তো তার ঘটনাটি কিন্তু উনি আমাদের কাছে পাঠিয়েছেন। তো এই ঘটনাটি আমি শুরুতেই আমাদের ইনভেস্টিগেশন টিমের ফারজাদ আপনার কাছে জানতে চাইব যে আসলে ঘটনাটি আপনার কাছে কী মনে হচ্ছে, যে কী কারণে ঘটলো বা এটা কী হতে পারে সেটার ব্যাপারে একটু ব্যাখ্যাটা জানতে চাই। থ্যাংক ইউ রনি। যে ঘটনাটা আমরা শুনলাম জলিল মামাকে ঘিরে, তো এখানে অনেক কিছুই মানে লিসেনার্স এবং আমরা যেটা শুনে বুঝলাম অনেক কিছু এখানে ক্লিয়ার, এখানে কমপ্লিকেটেড কোনো ব্যাপার ঘটেনি। জিনিসটা হচ্ছে একটা মানুষ যে কবরস্থানে দায় দায়িত্বে থাকেন, দেখাশোনা করেন, তার জবই হচ্ছে দাফন দেওয়া, কাফন পরানো, জানাজা পরানো এই টাইপের, এবং কবরস্থান দেখাশোনা করেন। তো তার জন্য ব্যাপারটা খুবই নর্মাল ছিল ওই লাশ দেখা পর্যন্ত, যেখানে লাশ রাখা হয় জানাজার জন্য, ওই পর্যন্ত ব্যাপারটা নর্মাল ছিল তার জন্য। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, তো এখানে অবশ্যই এখানে জিন রিলেটেড কিছু ঘটেছে। যদি ইসলামিক ওয়েতে আমি দেখি, একটা বই আছে যেটা যেখানে আমি দেখেছিলাম, বইটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস পার্ট 7-এ অনেকভাবে এখানে লেখা আছে। এবং আরেকটা জিনিস আমি ছোটো করে বলতে চাই যে ইসলামিক রিলেটেড ব্যাপারগুলো, মিথোলজিক্যাল ব্যাপারগুলো বা এক্সপ্লেনেশনগুলো আপনি যেখানেই খুঁজবেন, যেখানেই স্টাডি করবেন, সব জায়গায় কিন্তু সেম, ডিফারেন্স নাই। কারণ ব্যাপারগুলো আল্লাহ তাআলা আরও 1500 বছর আগে কোরআনে অনেকভাবেই বলে দিয়েছেন, এবং সেটাকে আরও আপনার
মডিফিকেশন বলেন আরও আরও বিস্তারিতভাবে আমরা পেয়েছি বুখারি শরীফ এবং মুসলিম শরীফে, ঠিক আছে? তো ওই বইতে পার্ট 7 এইভাবে লেখা ছিল যে অনেক টাইপের জিন আছে আমরা জানি, তো তাদের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট, সবচেয়ে স্মার্টেস্ট যে জিনটা আছে, যে জাতিটাকে আছে, তাদেরকে বলে ইফরিত। তো ইফরি টাইপের জিনা যেটা হয়, ওনারা বেসিক্যালি কবরস্থান বা হিন্দু ধর্মাবলম্বীদের যে চিতাখোলা যেটা আমরা জানি, তারপর খ্রিশ্চানদের যে গ্রেভিয়ার্ড, তাদের চলাফেরা ওই জায়গাটা খুবই বেশি, ঠিক আছে? এবং যারা তারা যেহেতু অনেক স্মার্ট, তারা আমাদের থেকে অনেক বেশি বোঝে, ঠিক আছে? যেহেতু বেয়ারিশ লাশ ছিল এবং উনি বলেছেন যে এটা মার্ডার করা হয়েছিল, দেহ থেকে মাথাটা আলাদা ছিল, মানে ছিন্ন বিচ্ছিন্ন লাশ, এবং উনি বললেন যেহেতু মফস্বল এরিয়া, একটা লাশ, একটা বেয়ারিশ লাশ আসলে ওইভাবে টেক কেয়ার করে জানাজা বা দোয়া পড়িয়ে দাফন করা হয় না ইউজুয়ালি, ওকে, আমরা যেটা জানি। তো উনি যখন কবর দিয়েছেন, তো লাশ যখন এসেছেন অবশ্যই এটা অপবিত্র অবস্থায় ছিল, এটা আমরা ক্লিয়ার। তো ইফরিত নামে যে জিনগুলো থাকে, যে প্লেসে আমি বলেছি কবরস্থানে তারা ঘোরাফেরা করে বেশি তাদের, ঠিক আছে? তো হতে পারে ওই লাশটা কোনোভাবে পজেস ছিল। তার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, পজিশন শুধু হিউম্যান বিং মানে জীবিত মানুষকে বা কোনো শুধু মানুষ কেন্দ্রিক হয় না, পজেসড হয় কোনো প্লেস, কোনো হাউস এবং মৃত কোনো কিছু কিন্তু পজেসড হতে পারে। স্পেশালি মানে আমি আগেই বলেছি, জিনরা, আমরা আশরাফুল মাকলুকাত মানুষ, জিনরা হচ্ছেন আমাদের আগে সৃষ্টি করেছেন আল্লাহ, তো তাদের বাই বোন তারা আমাদের প্রতি জেলাস যে ওয়াই আমরা আশরাফুল মাকলুকাত, মানুষ কেন আশরাফুল মাকলুকাত হলো, আমরা তাদের পরে এসেছি, এর পরেও আদম আলাইহিস সালাম আসার আগেই তারা কিন্তু পৃথিবীতে বিচরণ করত। তো মানুষকে মানুষকে ঘিরে তাদের ডিস্টারবেন্সটা বেশি থাকে অলওয়েজ। তো আরও অনেক জায়গা আছে, সুরা আর রহমানে আপনি পাবেন ইফরিত যে জিনজাতিটা আছে, এখানে আল্লাহ তালা বলেছেন, সুরা নামলেও আল্লাহ তালা বলে দিয়েছেন অনেক সুন্দরভাবে ওখানে। তো আমার মনে হয় যে যে জিনিসটা উনি দেখেছেন দাফন করার পর, সেটা কখনো উঠে আসা সম্ভব না। আর লাশ চুরি যে ব্যাপারটা উনি যেটা বললেন, লাশ চুরি করলে কখনো এখানে এনে ফেলে রাখবেন না। আমরা সবাই জানি যে লাশ চুরি হয়, বোনসগুলো কালেক্ট করে সেল করে দেওয়া হয়, রাইট? তো যদি এরকম কিছু হয়ে থাকতো যে কেউ একজন এসছে, এসে কবর খুঁড়ে লাশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিকজ অফ বোনস, সেল করে দেবেন কোনো মেডিকেল কলেজে, ব্যাপারটা ওরকম ছিল না, লাশটা ওখানে আসার কথা না, ঠিক আছে? আর ওটা আমি যেটা বলবো যে ওটা লাশও ছিল না, ওটা একটা শয়তান বা কোনো খারাপ জিন, ইফরিত টাইপের জিনদের একটা পজিশন ছিল তাকে একটা ঘরে ফেলে দেওয়ার জন্য, তাকে ধরার জন্য, ওকে? কারণ যে মানুষটা ওখানে দায়িত্বে থাকতেন, জলিল মামা যেটা উনি বললেন, যে অনেক সাহসী ছিলেন, আর এভরিডে দাফন কাফন এগুলো দেখুন ইউজ টু, তো তার কাছে অতটা ভয় পাওয়ার কথা না। তো তাকে বশ করতে হলে ওরকম কিছুই তাকে অ্যাট্রাক্ট করতে হবে, যেই জিনিসটা, যে লাশ, যে ওনার যে জব, এই লাশ কেন্দ্রিক ব্যাপারটা ওখানে এই জন্যই ঘটছে যে শুধুমাত্র লাশ লাশ যদি এরকম একটা ট্রান্সফরমেশন যদি তারা করতে পারতো, তাহলে হয়তো জলিল মামাকে তারা ক্যাপচার করতে পারতো, ঠিক আছে? এখন ইন ইসলামিক ওয়ে যদি ব্যাপারটা এভাবে হয় যে উই ডোন্ট নো ওয়াই, যে তাকেই কেন বা ধরা হলো, ওখানে তারও একটা ছেলে ছিল তার অ্যাসিস্ট্যান্ট, তাকে কেন ধরলো না? না ফারজাদ ভাই, ও ছেলেটা হলো মানে সন্ধ্যার দিকে চলে গিয়েছিল। আচ্ছা, ওকে, ফাইন, এখানে আরেকটা পয়েন্ট বের হয়ে আসলো, হি ওয়াজ সিঙ্গেল দ্যাট টাইম। আচ্ছা, সে কিন্তু তখন একা ছিল, যে ছেলেটা তার সাথে থাকতো ওই ছেলেটা কিন্তু তখন ছিল না। তো ওটা মানে ওই টাইমটা তাদের জন্য খুব বেশি পারফেক্ট ছিল যে এই টাইমটাকে তাকে হয়তো প্রসেস করা যেতে পারে কোনোভাবে। তো এরপর জলিল মামা এখন কী অবস্থা আছে বা কেমন আছে সেটা হয়তো আমরা জানতে পারি নেই, যদি জানতাম আমাদের জন্য বেটার হতো, ঠিক আছে? তো এই ধরনের ঘটনা কিন্তু হয়ে থাকে এবং অনেক জায়গায় এই ঘটনা আমরা শুনে থাকি, গ্রামগঞ্জে যে ঘটে এরকম না, শহরের আমি অনেক জায়গায় দেখেছি, আজিমপুরে এরকম কবরস্থানে আঞ্জুমান যে লাশগুলো, বেহরিশ লাশগুলো দাফন করে থাকেন ওনারা, তো এরকম যারা লাশ খুঁড়েন গোর খুঁড়ে, তাদের কাছে অনেক ঘটনা আমরা এরকম শুনেছি, তারা এরকম কিছু দেখেছেন অনেক সময়। তো ব্যাপারগুলো এগুলো মানে বলবো যে আপনি যদি সায়েন্স রিলেটেড বলেন বা মেডিকেল সায়েন্স বলেন, সাকিব একটু পরই এখনই ও এক্সপ্লেনেশন দিবে। তো তার আগে আমি বলবো যে কবরস্থান বলেন, সবাই আমরা জানি হোলি একটা প্লেস, খুবই পবিত্র একটা জায়গা, ঠিক আছে? কিন্তু একটা লাশ যেটা অপবিত্র, সেটা কখনোই কিন্তু পবিত্র হতে পারে না। তো এই লাশটা অপবিত্র হওয়ার কারণে কিন্তু সে তাকে হার্ম করা হয়েছে, ওকে? এবং আরেকটা জিনিস দেখেন, একটু চিন্তা করে দেখেন যে কবরস্থানে, কবরের আশেপাশে কিন্তু তাকে কোনোভাবে ক্ষতি করা হয়নি ফার্স্টে, ঠিক আছে? তাকে প্রথমে কিন্তু একটা জায়গা থেকে সরিয়ে আনা হয়েছে কবরস্থান থেকে একটু দূরে,
ঠিক আছে, একটু দূরে, একটু দূরে নিয়ে আসার পর যেটা হয়েছে, তাকে তো ক্যাপচার করতে হবে, জলিল মামাকে ক্যাপচার করে তাকে পজেস করতে হবে। দ্যাটস ওয়াই ওই জিনিসটা তারা করা ট্রাই করেছেন আমার যেটা মনে হয়। আচ্ছা, আমরা শুনছিলাম ফারজাদুনার কাছ থেকে, এবার আমি হচ্ছে সোজা সাকিবের কাছে যেতে চাই। এই ঘটনাটা সাকিব কীভাবে দেখছেন? তার আগে ফারজাদ ভাই, একটা মানে সূরা আলে ইমরানে কিন্তু বলা আছে যে মানুষ মানে আখিরাতের আগে কিন্তু আর পুনর্জীবিত হবে না, আর পুনর্জীবিত হবে না, সে কবর থেকে উঠবে না আখিরাতের আগে। মানে এখানে প্রিটি মাস ক্লিয়ার যে যদি ওটা হয়ে থাকে দেন ওটা মানুষ ছিল না। অবশ্যই এটা আমি বলতে পারি, যদি আমি ইসলামিক ওয়েতে যাই অথবা মানে রিলিজিয়াস ওয়েতে যাই। আমার কাছে আরেকটা জিনিস মানে মনে হচ্ছে ফারজাদ ভাই, একটা ব্যাপার কিন্তু মানে আপনি খেয়াল করছেন যে লাশটা আসলে অপবিত্র ছিল এবং কোথাও এভিডেন্স পাইলাম না যেখানে বলা হয়েছে লাশটা গোসল করানো, গোসল করানো হয়েছে। বারবার বলা হয়েছিল যে লাশটা এরকম যেটা সরকারি হসপিটাল থেকে এসছে, তারপর আবার মর্গে থেকে সোজা চলে এসেছে, ইভেন ওটা প্রপারলি প্রিপেয়ার্ড লাশ ছিল না, যেটা কিনা ছিল যার মাথাটা খসে পড়ছে একটা টাইমে, সেকেন্ড টাইমে, প্লাস তার মানে বডিটা জ্বালানো ছিল অ্যাসিড দিয়ে, তারপর এটা আবার পচা লাশ ছিল। That means, I mean, that was not a fine dead body. Yeah. So, I think এটার জন্য হইতে পারে যেহেতু যে জিনগুলো থাকে ওইখানে, জিনগুলো তো অ্যাকচুয়ালি কবরের কবরের ভেতর আল্লাহ কিন্তু বলেছে তোমরা যদি ভয় পাও সেক্ষেত্রে কবর স্থানে যা আশ্রয় নাও। এক্স্যাক্টলি, ঠিক আছে, অবশ্যই সে কবর স্থানের একটু বাইরে ছিল। আমি যখন ঘটনা শুনতেছিলাম যে থ্যাংকস আবিদ যে তার স্টোরি টেলিংটা সুন্দর ছিল, তো উনি যখন বললেন এটা বারবার বলছেন কিন্তু যে জলিল আঙ্কেলের যে জায়গাটা যেখানে উনি থাকতেন কবরস্থানের ভিতরে থাকলে কিন্তু অবশ্যই উনি ভিকটিম হতেন না, যেহেতু কবরস্থানের বাইরে চলে আসছেন সেই জন্য হয়তো হতে পারে। আর আমি এখানে ফারজাদ ভাই আমি আর একটু মানে অন্য ব্যাপারে অ্যাড করি, হতেও পারে, হতেও পারে যে সবগুলা কাজ উনি নিজেই করছেন, হতেই পারে, হতেই পারে, হতেই পারে। একটা রোগ কিন্তু আছে ফারজাদ ভাই, ফ্যাসমোফোবিয়া, ফ্যাসমোফোবিয়া, ফ্যাসমোফোবিয়াতে যেটা হয় একটা মানুষ তার হলো কিছু এক্সট্রিম ফিয়ার কাজ করে সার্টেন টাইমে। আর একটা জিনিস আমি বারবার খেয়াল করছিলাম স্টোরিতে, ফার্স্টের দিকে কিন্তু যে ছেলেটা মেইল করলো সাবিত, সে বলছিল যে নর্মালি তার কাছে লাশ নামানো, লাশ দাফন করা, এগুলো ছিল প্রতিদিনের একটা ভাত খাওয়ার মতো একটা ব্যাপার, কিন্তু ওই দিন উনি একটু ভয় পেয়েছিলেন। দ্যাট মিন্স যে প্রতিদিন এভরিডে হি স্টেজ নর্মাল, বাট ওই একটা সার্টেন ডেতে উনি নর্মাল ছিলেন না, যে কিনা তার আপনার ফার্স্টে ওই লাশের ওই অবস্থা দেখে ছিন্ন বিচ্ছিন্ন একটা লাশ দেখছে, তারপর পচা গন্ধওয়ালা একটা লাশ, তো এটা দেখে কিন্তু ওনার অলরেডি সাইকোলজিক্যালি চেঞ্জ চলে আসছে। এক্স্যাক্টলি, নর্মালি আমি তো এইভাবে এরকম লাশ দেখে অভ্যস্ত না, আর এটা খুবই স্বাভাবিক, ভয় পাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। তারপর আবার তখন মাগরিবের আজানের পর, মাগরিব আজান আগে দাফন দেওয়া হলো, মাগরিব আজানের পরে ওনার যে হেল্পিং হ্যান্ড হারুন সে চলে গেল, তো তার মানে কি উনি তখন একা। আর ফার্স্টে উনি যখন লাস্টটা দেখছেন তখনই কিন্তু অলরেডি তার ব্রেনে কাজ করা শুরু করছে যে এটা একটু ডিফারেন্ট হতে পারে, দেখো এটা ডিফারেন্ট হতে পারে, তুমি নর্মাল প্রতিদিন যে লাশটা দেখো সেটা কিন্তু এরকম না, এটা ডিফারেন্ট। তো ফ্যাসমোফোবিয়া রোগটা কেমন? ফ্যাসমোফোবিয়া হলো আপনি নিজের অজান্তে প্রচণ্ড ভয়ে কিছু কাজ করে ফেলবেন, যেটা আপনি 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 যখন ড্রাঙ্ক থাকবেন তখন আপনার যে আপনি কিছু ফিল করতে পারবেন না, রাইট, আপনার যে ব্যাপারগুলো আপনার সাথে ঘটবে সেগুলো আপনি ফিল করতে পারবেন না। একটা বই আছে, হ্যাঁ, বিহাইন্ড দ্য গ্রেভিয়ার্ড, ওইখানে বলা হয়েছিল যে ফারজাদ ভাই আপনি বললেন যে আজিমপুর কবরস্থানের কথা হ্যান ত্যান এই কিছু কবরস্থানের কথা আনলেন, বিহাইন্ড দ্য গ্রেভিয়ার্ডে বলা ছিল যে একটা লোক ছিল, ওনার নাম ছিল আপনার জর্জ সামথিং, আমার মনে নেই। তো উনি যেটা করতেন, উনি ছিলেন একজন মানে খ্রিস্টানদের যে কবর খোঁড়ার যে দায়িত্ব থাকে উনি ওইভাবে কাজ করতেন ওইখানে। তো ওনার যেটা হয়েছিল, ওনার একবার এরকম উনি প্রতি এক সপ্তাহ পর পর উনি থানায় রিপোর্ট দিত যে আমার লাশ চুরি হয়েছে, আমি এখানে দেখছি কবর খুঁড়ে কেউ লাশ নিয়ে গেছে, লাশের মাথা নিয়ে গেছে, লাশের বডি পার্টস নিয়ে গেছে। তো একটা টাইমে ওখানে সিসি ক্যামেরা বসানো হইলো যে না এটা এত হচ্ছে যেহেতু সেহেতু আমাদেরটা মানে তদন্ত করাই উচিত, ব্যাপারটা মানে ক্রাইমের পর্যায়ে চলে গিয়েছিল, ক্রাইমের পর্যায়ে চলে গিয়েছিল, কারণ এটা লাশ কিন্তু আপনার ফ্যামিলির জন্য একটা অ্যাসেট অবশ্যই টাইমে। তো যখন এটা সিসি ক্যামেরা বসানো হলো তখন দেখা গেলো যে হ্যাঁ ওই লোকটাই নিজেই করতেছে কাজগুলা, মানে তো সে যাচ্ছে সে কবর খুঁজতেছে রীতিমতো, সে কিছু মানে শরীরে পার্টস নিয়ে চলে আসতেছে, কিন্তু তাকে পরের দিন এসে জিজ্ঞাসা করা হইলো তুমি এগুলো করছো, তো বলে যে না আমি তো এগুলো করি নাই। তখন তাদের কাছে এভিডেন্স আছে, তাই বললো যে ঠিক আছে দেখো তুমি এগুলো করছো, ভিডিও ফুটেজ ফুটেজে ধরা পড়ছে। তো উনি বললেন কই আমি তো এগুলো করি নাই। অবসর নর্মাল মানুষ যখন আপনি দেখবেন যে আপনার ভিডিও আপনি দেখতেছেন তখন যদি আপনি অস্বীকার করেন তার মানে আপনি কি অবশ্যই আপনি এক ধর্মের, অবশ্যই আমি নর্মাল মানুষ হলে কিন্তু আপনি স্বীকার করে ফেলেন, থতমত খেয়ে যাবেন যে হ্যাঁ এটা তো আমি,
আমি যদি বলি যে একটা লোক এতদিন ধরে কবরস্থানে থাকবেন, তার এই টাইপের কাজ তো তিনি করবেন না, নর্মালি করবেন না। অবশ্য কবরস্থানে কিন্তু বিশ্বস্ত না হলে জায়গাটাকে দেয় না, ওখানে অনেক এক্সপেন্সিভ কিছু মানে মেডিকেল দিয়ে ব্যাপার থাকে। তো যাই হোক, তো ওনাকে যখন দেখানো হলো, উনি অস্বীকার করলো যে না এটা আমি না, আমি করিই নাই। তখন বলছেন না এটা তুমি দেখো, তোমার মতো তোমার ঘাড়ে যে ট্যাটু আছে যীশু খ্রিস্টের, সেই ট্যাটুটাও তোমার ঘাড়ে দেখা যাচ্ছে। সে বলে না এটা আমি না। তো তারা তাকে কয়েকটা টেস্ট করালো, তারা তাকে সরাসরি জেলখানায় নিল না অথবা পুলিশে দিল না, কিন্তু টেস্ট করালো। টেস্ট করে দেখা গেলো হ্যাঁ আসলে উনি করছে, এটা উনি জানেন না। অনেকটা মাল্টিপল ডিসঅর্ডারনেস চলে আসে তার ভিতরে, যেটা হলো ফ্যাসমোফোবিয়া। এটা হলো নতুন একটা নাম, যেটা ফ্যাসমোফোবিয়াতে মানে মানুষ এক্সট্রিম লেভেলে কাজ করতে পারে, যেটা আপনি টের পাচ্ছেন না। ইভেন এটা হলো প্যারাসাইকোলজিতে এটা নিয়ে খুব ভালো ডিসক্রিপশন দেওয়া আছে। তো ওনাকে যখন দেখা হলো যে ওনার ব্রেনে এই চেঞ্জগুলো আসছে, যে উনি নিজের অজান্তে কাজ করতেছেন, কারণ যে লোকটা গত 20 বছর ধরে কাজ করছেন সে কেন লাস্ট 6 মাসে এবার লাস্ট চুরি হচ্ছে, তিনি এইগুলো কেন করতেছেন, হইলো তো আগের থেকেই হবে। তো আমার যেটা মনে হয়েছে আঙ্কেলের, জলিল আঙ্কেল যে জলিল মামা, ওনার এই ফ্যাসমোফোবিয়া একটা মানে ব্যাপার আছে, হ্যাঁ হতে পারে। কারণ কারণ হলো উনি নিজেই উনি ফার্স্টেই বলছেন লাস্ট ওনার কাছে নর্মাল মনে হয় নাই, ফার্স্ট টাইম ওনার লাস্ট দেখে আনিজি লাগছে, ঠিক আছে। দ্যাট মিনস তার তার কিন্তু আবার তার বয়সও কিন্তু 60 আপ, ঠিক আছে। মানে ফ্যাসমোফোবিয়ার একটা খুব খুব ক্লোজ রেঞ্জে আছেন উনি, অনেক এজড। উনি এখন ব্রেনের চেঞ্জগুলো সহজে উনি কোপ করতে পারবেন না চাইলেই। তো উনি হয়তো যেটা হয়েছে যে ওনার ফ্যাসমোফোবিয়া হওয়ার কারণে তিনি লাশটা নামাইছেন, তিনি লাশটা উঠাইছেন আবার, ঠিক আছে। উঠে তিনি আবার এটা যখন উঠাইছেন এরপর হয়তো তিনি সেন্সলেস হয়ে গেছেন। কারণ আমি এটা আমি বলতাম যে এটা নর্মাল একটা ডিসঅর্ডারনেস বলতাম যদি শুধু উনি একা দেখতো, পরে কিন্তু তার যে হেল্পিং হ্যান্ড সে এসে দেখেছে যে লাশটা যেখানে লাশ গোসল করায় সেখানে রাখা আছে। তার মানে কি, হয়তো কেউ না কেউ তো অবশ্যই উঠাইছে, একটা জিন অবশ্যই কবর থেকে লাশ খুঁড়ে উঠে রেখে দিবে না, রাইট ফারজাদ ভাই? রাইট, এক্স্যাক্টলি। এটা অবশ্যই করবে না, ট্রান্সফরমেশন না হয়ে থাকে। হ্যাঁ, ট্রান্সফরমেশন হলে জিনিসটা কিন্তু সবসময় থাকবে না, থাকবে না ফর সার্টেন টাইম, নট মোর দ্যান ফিউ আওয়ার্স মেবি। তো যেহেতু হারুন এসে দেখলো, হেল্পিং হ্যান্ড এসে দেখলো লাস্টটা ওখানে পড়ে আছে, কিন্তু হারুনই কিন্তু ফার্স্টে কবর দিয়ে গিয়েছিল ওই জলিল আঙ্কেলের সাথে, তার মানে কি লাস্টটা আর উঠানো হয়েছে। অ্যান্ড ইটস নট এ ওয়ার্ক অফ এ জিন, কারণ জিনের কবরের কাছে যাওয়ার কোনো সাহসই নেই, পাবে না, এত সাহস জিনের আল্লাহ দেয় নেই, ক্ষমতা দেয় নেই, যেটা কবর থেকে লাশ উঠায় নিয়ে আসবে। দ্যাটস মিনস আই ক্যান প্রুভ দ্যাট উনি ফ্যাসমোফোবিয়ার রোগী, উনি নিজে উঠাইছে। যেহেতু হারুন ছিল না, গেট বন্ধ ছিল, চাবি ওনার কাছে ছিল, হারুনও ছিল না, বাইরে কোনো মানুষ আসতে পারবে না, তার মানে উনি লাস্টে উঠাইছে, উনি রাখছে, উনি সেন্সলেস হয়ে গেছে, অ্যান্ড হি ফরগট এভরিথিং। রাইট, এক্স্যাক্টলি। অ্যান্ড আমি সাকিবের সাথে একদম অ্যাগ্রি, কারণ ওই মফস্বল এরিয়াতে কিন্তু আমাদের ঢাকা শহরের কবরস্থানে কিন্তু সিসি নাই, সেখানে মফস্বল এরিয়াতে সিসি কিভাবে থাকবে? ফারজাদ ভাই, আপনি আপনি জিন সম্পর্কে অনেক কিছু স্টাডি করছেন বলে আমি বলি, আপনি যত স্টাডি করছেন কখনো কি পাইছেন যে জিন কবর থেকে লাশ উঠে নিচ্ছে? আমি টু বি অনেস্ট আমি কখনো এরকম কিছু পাইনি না, এটা পসিবলই না, পসিবলই না। কারণ আল্লাহ তাআলা যেহেতু বলেছে যে তোমরা ভয় পেলে কবরস্থানে আশ্রয় নাও, সেই ক্ষেত্রে একটা জিন, হাউ ক্যান ইট বি পসিবল দ্যাট একটা জিন একটা লাশ উঠায় নিয়ে রেখে দিবে অন্য জায়গায়? পসিবিলিটিস ছিল যেহেতু ওই লাশটা একটু বাইরে ছিল কবর থেকে, কিন্তু যেহেতু কবর খোঁড়া হয়েছে, একটা জিনের পক্ষে কবর কেন খুঁড়বে? কারণ কবরস্থান কিন্তু অলওয়েজ মানে আল্লাহ তাআলা ফেরেশতাতে দিয়ে মানে গার্ড দিয়ে রাখেন, যেখানে যেহেতু কোনো খারাপ জিনে যেহেতু কোনো মানে খারাপ জিনিস তো এখানে প্রবেশ না করতে পারে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে লিসনার্সদের, আমরা অদৃশ্য টিম অলওয়েজ ইসলামিক এক্সপ্লেনেশন, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, মেডিকেল সায়েন্স এক্সপ্লেনেশন এই জন্যই দিই আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য, কোনটা আপনারা পিক করেন। আপনারা যদি কখনো কোনো মানে মনে হয় যে না তার এক্সপ্লেনেশনে কোনো ভুল আছে, অবশ্যই আমরা কিন্তু রেফারেন্স ইউজ করি, আমরা রেফারেন্স ইউজ করি, আপনাদের সুবিধা হয়। ব্যাপারটা আমি আর একটু মানে কনক্লুড করে দিই এখানে, প্লিজ, যে এখন আমার যেটা মনে হচ্ছে ব্যাপারটা, কেসটা অলরেডি ক্লিয়ার, অলরেডি ক্লিয়ার, যে অবশ্যই তার সাথে চাবি ছিল তার কাছে, আর হারুন আর সে মিলে মাগরিবের নামাজের আগে কবর দিয়েছে লাস্টটা, ঠিক আছে। তার মানে দ্যাট ওয়াজ এন্ড দেয়ার, ওইখানে শেষ হয়ে গেছে ব্যাপারটা। পরে সকালে এসে হারুন দেখলো যে জলির আঙ্কেল সেন্সলেস হয়ে পড়ে আছে, লাশটা হলো উঠায় রাখা আছে ওইখানে, তার মানে কি, তার মানে লাশ তো কেউ তো অবশ্যই উঠাইছে, আর যেহেতু এখানে আসা পসিবল না, কোনো সুস্থ মানুষ
যদি আসে হ্যাঁ চোর আসবে, চোর এসে কি লাশ উঠে আবার রেখে চলে যাবে, ও তো চুরি করবে, চুরি করে নিয়ে, চুরি করে নিয়ে যাবে, দ্যাটস মিনস ইটস প্রিটি মাচ ক্লিয়ার যে এটা উনি ফসমোফোবিয়া রোগী যারা ট্রিটমেন্ট আর করতেই পারবে ইজিলি। এক্স্যাক্টলি, সাকিবের সাথে আমি এগ্রি, কারণ উনি যে এরিয়াতে যে কাজটা করছেন গ্রেভিয়ার্ডে, তো ওখানে মানে ওনাকে এখন ওই সাইকিয়াট্রিস্ট দেখানোর মতো যে মানে মানসিকতা ওইখানকার এরিয়ার মানুষের হয়তো নেই, তার হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না, তো হতে পারে যে ওনাকে ধরে হয়তো হুজুরের কাছে নিয়ে যাবেন বা এই ট্রিটমেন্ট করার চেষ্টা করবে, এরকমটাই ঘটে আর কি, নরমালি এটাই ঘটে। তো আমার মনে হয় যে যদি পসিবল হয়, তো যিনি এই ঘটনাটা বলেছেন ওনার জলিল চাচা, তো আমার মনে হয় সাবিতের উচিত যদি পসিবল হয় ওনাকে একটা ভালো একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে, আই থিঙ্ক মানে আই থিঙ্ক না মানে এটা এটা কিউরেবল, এটা অবশ্যই কিউরেবল, এটা কোনো কমপ্লিকেটেড একটা ইস্যু না, বাট তারপর ওনার এজড হয়ে গেছে, তো এজের কারণে আর একটু প্রবলেম হইছে। আর আরেকটা জিনিস, একটা হিউম্যান বিং কিন্তু আফটার ফিফটি মানে এইজের পর তাদের কিন্তু মানে মানে হিউম্যান মানে বডির কর্মক্ষমতা কিন্তু কমতে থাকে আস্তে আস্তে, আমরা যেটা জানি, এবং ওই ওই পর ওই সময়টাতে দেখবেন অনেক হ্যালুসিনেশন ক্রিয়েট হয়, নার্ভগুলো উইক হয়ে আসে। আমরা জানি যে আমাদের অনেকেরই হয়তো বাবা মার এই সমস্যাটা হয়ে থাকে বা দাদা দাদির বা যা বয়স্ক মানুষের এই ধরনের প্রবলেমটা হয়ে থাকে, ঠিক আছে। তো আবারও লিসেনার্সদের বলছি যে আমরা অদৃশ্য টিম যে কোনো ঘটনার থ্রি টাইপস অফ এক্সপ্লেনেশন আমরা দিব, ওকে, ইসলামিক এক্সপ্লেনেশন, উই ক্যান এক্সপ্লেইন এনিথিং, এনি রিলিজিয়ন, এনি রিলিজিয়ন, আপনি যে কোনো রিলিজিয়নে যদি হয়ে থাকেন আপনি অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাবেন, আমরা সেটা আপনাকে প্রপার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আমাদেরকে রেকর্ডিং পাঠান বা মেইল পাঠান, তো আমাদের জন্য স্পেশালি আমার সাকিবের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ ভিকটিম যদি এখানে প্রেজেন্ট থাকতো তো তাকে হয়তো মানে লাইভ কিছু কোয়েশ্চেন করলে হয়তো আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত, মানে কোয়েশ্চেন অ্যান্ড কাউন্টার কোয়েশ্চেনে কিন্তু ব্যাপারটা সলভ করা পসিবল, কিছু ক্লিয়ার হয়, কিন্তু দেখা যাচ্ছে যারা মেইল পাঠায় সেক্ষেত্রে ব্যাপারটা হয়ে যায় একপাক্ষিক হয়ে যায়, তো অনেক কিছুই খুঁজে অনেক কিছু খুঁজে বের করা পসিবল হয় না। আর আরেকটা হচ্ছে, এখন যেহেতু মাহে রমজান, কিছুক্ষণ পর সেহেরির সময় হয়ে যাবে, তো অনেকের পক্ষে আসা পসিবল না এত রাতে স্টুডিওতে, বাট আই থিঙ্ক যারা ভিকটিম বা যারা এই ধরনের ঘটনা দ্বারা ফেস করছেন তাদের স্টুডিওতে আসার আমি রিকোয়েস্ট করবো, আমাদের জন্য হেল্প হবে, আপনার জন্য অনেক হেল্প হবে। হ্যাঁ, নিঃসন্দেহে, তখন হবে যে ইন ডিটেলে আমরা হয়তো ঘটনাগুলোতে জানতে পারবো এবং ঘটনাগুলোর একটা সমাধান হয়তো দেওয়া যাবে। এক্স্যাক্ট। আর আপনি আপনার ঘটনাটি কিন্তু আমাদের এখানে যদি শেয়ার করেন, তো সেক্ষেত্রে হয়তো লিসনাররাও আপনার এই ব্যাপার থেকে অনেক কিছু জানতে পারবে যে আসলে কী থেকে কী হচ্ছে বা কোনটা করলে কেমনটি হতে পারে। আসলে অনেকে জানা অজানা প্রশ্নেরই আসলে উত্তর এখানে যাওয়া যায়। তো আচ্ছা, যাই হোক, এটা শুনছিলাম আমরা যেই ঈশ্বর ঘটনাটি, আমরা এটি ব্যাখ্যা শুনলাম। তো যেটি মানে আমাদের কাছে, আমাদের ইনভেস্টিগেশন টিম, মানে সাকিব যেমনটি বলছিল যে এটা এক ধরনের অসুস্থতা, এটা এক ধরনের ফোবিয়া থেকে হয়তো এরকম কিছু একটা ঘটেছে, তো মূলত এরকমটি নাও ঘটতে পারে, কিন্তু এটার ঘটার প্রবাবিলিটিটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা আমরা ব্যাখ্যায় উঠে এসেছে। তো ইনভেস্টিগেশন টিমের সাকিব এবং ফারজাদকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ফারজাদকে আবার একটুখানি ফ্লোর দিতে চাই, একদম শেষ সময় চলে এসেছে আমরা আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ রনি ফ্লোর দেওয়ার জন্য আমাকে। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের অনেকেই রিকোয়েস্ট করছেন যে আউটডোর থেকে লাইভ করা যে ব্যাপারটা, আমরা বলেছিলাম অনেকবার যে আমরা লাইভ স্ট্রিমিং করব, তো কিছু ব্যাপার আমাদের অলওয়েজ ফাইট করতে হয়, আপনারা হয়তো জানেন। রাতের বেলা ফার্স্ট অফ অল কিছু ইস্যু এখানে ক্রিয়েট হয়, আপনি যদি একটা ভিকটিমের বাসা থেকে বা কোনো একটা হন্টেড প্লেস থেকে আপনি যদি লাইভ করতে যান, ব্যাপারটা কিন্তু খুবই ইজি, বাট একটা টিমের জন্য ব্যাপারটা অনেক টাফ, কারণ সবাই জানি যে বাংলাদেশে আমাদের এখন পরিস্থিতি কেমন, এত এত এক্সপেন্সিভ ইকুইপমেন্টস নিয়ে, প্রপার সিকিউরিটি না নিয়ে আমরা কিন্তু যে জায়গাগুলো নর্মালি হরর, মানে এরকম হরর প্লেসগুলো না নর্মালি সবার জন্য উন্মুক্ত থাকে না, উন্মুক্ত থাকে না, অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, অনেক রেস্ট্রিক্টেড আইনগত একটা প্রক্রিয়া থাকে, যেটার জন্য মেইনলি আমাদের ফারজাদ ভাই মানে আমাদের অডিশন টিম একটু লেট হচ্ছে, অবশ্যই করবো। লিসেনার্সদেরকে, আমাদের অদৃশ্য টিম সাকিব এবং সবার পক্ষ থেকে সরি বলছি, ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেষ্টা করব লাইভ ট্রান্সমিশন করে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট হব, ঈদের আগে কোনো হিট হতে পারে, সর্বাত্মক চেষ্টা করব। তো আপনারা শুনতে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং বেশি বেশি করে এসএমএস করুন। নিঃসন্দেহে, মানে কথা একটাই, অদৃশ্যের সাথে ছিলেন, অদৃশ্যের সাথেই থাকবেন সবসময়, এমনটি প্রত্যাশা কিন্তু আপনাদের কাছ থেকে। আর এবং অদৃশ্য যদি আপনাদের মনে হয় যে অদৃশ্য এই জায়গাটি থেকে আর ইম্প্রুভ করা উচিত, আমরা কিন্তু কমপ্লিমেন্টের জায়গাটা সবসময় খোলা রেখেছি আপনাদের জন্য। আর সেটি করতে হলে আপনি কিন্তু আমাদেরকে ওই ইএফএম লিখে স্পেস দিয়ে আপনার নাম লোকেশন, তারপরে আপনার যে কমপ্লিমেন্ট, যে কোনো রকম কমপ্লিমেন্ট যদি থাকে অদৃশ্যকে ঘিরে, কারণ অদৃশ্য কেবলই আপনাদের জন্য, আপনাদেরই জন্য এই শো, আমরা যে ঘটনাগুলো নিয়ে আসি বা যে ঘটনাগুলোর ব্যাখ্যা দিই সব কিছুই কিন্তু
আপনাদের জন্য। তো যদি অদৃশ্যকে ঘিরে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না। আর এছাড়াও কিন্তু আপনার যদি আমাদের একটা ফ্যান পেজ আছে সেখানে গিয়েও কিন্তু আপনি আমাদের সম্পর্কে সেখানে লিখতে পারেন, আপনার কোডটা ভালো লাগছে কিংবা কী করা যেতে পারে সেই ধরনের সাজেশন কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে পারেন। আর ফ্যান পেজ যেটি হচ্ছে ওই www.facebook.com, তারপর হচ্ছে আপনি অদৃশ্য, জাস্ট অদৃশ্য লিখলেই কিন্তু আপনি এখানে চলে আসবে। বাংলাতে একদম শুরুতে অদৃশ্য লেখা আছে, তারপরে রেডিও 71 FM 98.4। আমাদের ফ্যান পেজে গিয়েও কিন্তু আপনার আমাদেরকে ইনবক্স করতে পারেন কিংবা আমাদের কোনো পোস্টে যদি কমেন্টস করে কিন্তু আপনি জানাতে পারেন আপনার কী লাগছে, মানে ভালো লাগছে কোথায় কিংবা হচ্ছে কোথায় আমাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আর কথা বাড়াবো না, একদম চলে যাবার সময় এসছে, আজকে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো যেতে যেতে ওইটাই আর একবার বলে দিতে চাই সবাইকে যে সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং হচ্ছে চোখ কান খোলা রাখুন। আপনার আশেপাশে এমন কোনো ঘটনা ঘটে যাচ্ছে কি না যেটা হয়তো আপনার চোখের অন্তরালে ঘটে যাচ্ছে, যেটাকে আমরা বলি অদৃশ্য বা অস্বচ্ছ বায়বীয় কোনো সত্তা আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনি হয়তো আপনার অনুভব করতে পারছেন কিন্তু চোখে দেখা যাচ্ছে না। এমন অনেক ঘটনায় আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু আমাদের সাথে কিন্তু সত্যিই কিছু ঘটে। আমরা ভূত বা ভৌতিকতায় বিশ্বাস করি না, আমরা এমন কিছু বিশ্বাস করি সামথিং কল্ড অদৃশ্য। সো অদৃশ্য আরও ভয়ঙ্কর হবে ইনশাল্লাহ আগামী এপিসোডে। আগামী শুক্রবার ঠিক রাত 11টায় আমি রনি এবং ইনভেস্টিগেশন টিমের সাকিব এবং ফারজাদ কিন্তু হাজির হয়ে যাব আপনাদের সামনে একদম আনকরা এবং আরও বেশি ভয়ঙ্কর এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।